এর আগে হচ্ছে আমরা এরকম একটা ইকুয়েশন দেখে আসছি যে এটা যদি একটা বার হয় এবং সেই বারে যদি একটা এক্সটার্নাল ফোর্স আসে, সে এক্সটার্নাল ফোর্সের মানটা হচ্ছে পি, তাহলে এই বারটা কিছুটা কি হয় ডিফ্লেক্ট হয় নিচের দিকে। তাই মনে করেন যে ডেল্টা পরিমাণ যদি ডিফ্লেক্ট হয় তাকে আমরা চিহ্নিত করতে পারি, সেই ডেল্টার মানটা আমরা পড়ে আসলাম যে ডেল্টা ইকুয়াল টু হইতেছে পিএল ডিভাইডেড বাই পি এ, মানে একটা বার, সেই বারটা হইতেছে সেই বারের একটা এক্সটার্নাল ফোর্স দেওয়া হয়েছে, এক্সটার্নাল ফোর্স দেওয়া হয়েছে, এক্সটার্নাল ফোর্স দেওয়ার কারণে এই বারের দৈর্ঘ্য যদি আগের চেয়ে হয় এল, কিছুটা সে বেড়ে গেল, সেটা আমরা ডেল্টা দ্বারা যদি চিহ্নিত করি, তাহলে সেই ডেল্টার মানটা হইতেছে আমার ডেল্টা ইকুয়াল টু পিএল বাই এ, যেখানে পিটা হচ্ছে এক্সটার্নাল যে ফোর্স, এলটা হচ্ছে আমার যে বারের যে লেন্থ ডিভাইডেড বাই এরিয়া অফ দা বার, এবং ই হইতেছে মডুলাস অফ ইলাস্টিসিটি। এটা হচ্ছে আমাদের আগে দেখে আসার কথা এই ইকুয়েশনটা। আরেকটা হচ্ছে ইকুয়েশন অফ কম্প্যাটিবিলিটি, ইকুয়েশন অফ কম্প্যাটিবিলিটি এটাও আমাদের দেখে আসার কথা। এটা হচ্ছে কিরকম ছিল যে আমার সমস্ত একটা বার ইউনিফর্মলি হইতেছে, তার সমস্ত বিন্দুগুলো হচ্ছে বাড়ছে, কেমন এরকম যদি হয় একটা বার যদি হয় এরকম, যে আমি একটা একটা লাইন দিয়ে দেখালাম এবং এর যদি আমি ডাব্লু পরিমাণ নিচে ফোর্স দিই তাহলে সে কিভাবে বেঁকে যেতে পারে, তাহলে হইতেছে এইভাবে বেঁকে যেতে পারে, এইভাবে বেঁকে যেতে পারে। আমি মনে করলাম যে এটা ডি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, তো এইটা হচ্ছে কি আমার ডেল্টা বি, এই পয়েন্টে এই যে এই পয়েন্টটা ছিল এখানে, কিন্তু এখান থেকে এখন কোথায় চলে আসছে এখানে, তাহলে এটা হচ্ছে ডেল্টা সি, মানে পয়েন্টগুলো একটু বেঁকে বেঁকে গেছে, এটা হচ্ছে আমার ডেল্টা ডি, মানে ডি পয়েন্টে এখানে থাকার কথা ছিল কিন্তু সে কোথায় চলে আসছে, এখানে চলে আসছে। তো আমরা এরকম ভাবে পড়ছিলাম যে যেহেতু এটা একটা সদিশ কোণী ত্রিভুজ, তো আমরা এরকম ভাবে পড়ছিলাম যে হচ্ছে এটা যদি আমার হয় এ বিন্দু, তো আমরা পড়ছিলাম যে আমরা প্রত্যেকটা লম্ববাহী ভূমি হচ্ছে আমার সমান, প্রত্যেকটা লম্ববাহী ভূমি কি আমার সমান হবে। আমি বলছি যে এটা এ বি সি ডি, তাহলে লম্ববাহী ভূমি, তাহলে এখানে লম্ব কত এই বিন্দুতে, বি বিন্দুতে যদি চিন্তা করি বি বিন্দুর ক্ষেত্রে, তাহলে লম্বটা কত ডেল্টা বি, ভূমি কত আমার এ বি, এটা ইকুয়াল টু হচ্ছে আমার এই সি বিন্দুতে লম্ব কত ডেল্টা সি ডিভাইডেড বাই, এখানে হচ্ছে আমার ত্রিভুজের ভূমি হচ্ছে কত, এই যে এইটা, এই হচ্ছে আমার ত্রিভুজ, তাহলে সেক্ষেত্রে ভূমি কোনটা আমার এসি, তাহলে হচ্ছে আমার এটা হচ্ছে এসি হবে। ওকে, তারপরে ঠিক এখানে আমার লম্ব কোনটা, এটা লম্ব ডেল্টা ডি, তাহলে ডেল্টা ডি ডিভাইডেড বাই আমার এখানে ই কোনটা একদম এই যে, এই হচ্ছে আমার এডি পর্যন্ত, তাহলে এটা হইতেছে ইকুয়েশন অফ কম্প্যাটিবিলিটি। এই জিনিসটা হইতেছে আমাদের আগে দেখে আসার কথা, আমরা এর আগের গত ম্যাথে হইতেছে এই জিনিসটা পড়ছি, এবং এই জিনিসটা হইতেছে আমাদের এখানে কাজে লাগবে, এবার যে ম্যাথটা করবো আমরা এখানে কাজে লাগবে। তো এখানে বলা হচ্ছে যে ফাইন্ড দা ভার্টিক্যাল মোমেন্ট এট সি, তার মানে সি বিন্দুতে তোমার ভার্টিক্যাল মোমেন্টটা বের করো। তাহলে আমরা যদি সিম্পলি এটার একটা একদম লাইন ডায়াগ্রাম আঁকাই, লাইন ডায়াগ্রাম আঁকালে কিভাবে দেখাবে, লাইন ডায়াগ্রাম আঁকালে এই যে এ পয়েন্ট, এখানে একটা কি আছে সাপোর্ট আছে, তাহলে এই সাপোর্টে কি থাকবে, একটা রিয়াকশন থাকবে, দুটো রিয়াকশন থাকবে, হরাইজন্টাল থাকবে আর একটা হচ্ছে ভার্টিক্যাল থাকবে। তো তো হরাইজন্টালটা আমি মনে করলাম যে এভাবে একটা রিয়েকশন আছে, আর একটা রিয়েকশন মনে করলাম যে এভাবে একটা রিয়েকশন আছে, সেটা হচ্ছে কি এ বিন্দুতে, সেটা হচ্ছে আমার এ বিন্দুতে। ওকে, এরপরে এরপরে হচ্ছে কি আমার যে বি বিন্দু, এই বি বিন্দুতে হইতেছে, এই বি বিন্দু যদি চিন্তা করি এই বি বিন্দুতে উপরের দিকে একটা ফোর্স থাকবে, সেটা হচ্ছে এখানে যেহেতু ব্রোঞ্জ, এই তারটা হচ্ছে ব্রোঞ্জের, তাহলে আমি এই ফোর্সটাকে ধরলাম হচ্ছে পি ব্রোঞ্জ। এরপরে সি বিন্দু, সি বিন্দুতে আমার নিচের দিকে কি থাকবে, একটা 50 কিপের লোড থাকবে। আবার এই যে ডি বিন্দু, ডি বিন্দুতে আবার আমার উপরের দিকে আবার একটা লোড, মানে ফোর্স থাকবে, সেই ফোর্সটা কার জন্য, যেহেতু এটা স্টিলের তার, তাহলে আমি ধরলাম যে এটা হচ্ছে আমার পি স্টিল, এটা ধরলাম আমি পি স্টিল। এটা হচ্ছে একটা লাইন ডায়াগ্রাম, তার মানে এখানে এ বিন্দুতে রিয়াকশন আছে, আমার বি বিন্দুতে হচ্ছে ফোর্স আছে উপরের দিকে, আমার সি বিন্দুতে, এটা হচ্ছে সি বিন্দু, বি বিন্দু, আর এটা হচ্ছে ডি বিন্দু। তো আবার সি বিন্দুতে হচ্ছে কি আমার নিচের দিকে একটা ফোর্স আছে 50 কিপ, আর ডি বিন্দুতে আমার উপরের দিকে আবার একটা স্টিল, স্টিল যেহেতু ওয়্যার রেখেছে, এখানে যেহেতু স্টিল তার, তাহলে উপরে স্টিলের দিকে, উপরে স্টিলের একটা ফোর্স আছে। ওকে, আমাকে এখন কথা হচ্ছে যে এই যে টোটাল যে সেকশনটা বা টোটাল যে বারটা, এই বারটার বাঁকবে কিভাবে, এটা হচ্ছে একটা কথা। বারটা কিভাবে আনছে, বারটা হইতেছে নর্মালি কিভাবে ছিল, এভাবে ছিল, একদম হরাইজন্টাল ছিল, কিন্তু যখনই আমি 50 কিপ লোড নিচের দিকে দিলাম, তাহলে তখন কি হয়ে যাবে, বারটা এখন কোন দিকে যাবে, এই যে এভাবে
কিছুটা কি হয়ে যাবে, বেঁকে যাবে, এভাবে কিছুটা বেঁকে যাবে। তার মানে আমি যদি একটু ডিফ্লেকশনটা বের করতে চাই, আমি যদি এখন ডিফ্লেকশনটা বের করতে চাই, তাহলে এই হচ্ছে আমার বি বিন্দু ডিফ্লেকশন, এটা হচ্ছে আমার সি বিন্দু, আর এটা হচ্ছে আমার যে ডি বিন্দু, সে ডি বিন্দু ডিফ্লেকশন। সেগুলোকে আমি ডেল্টা ডি বলি, এটাকে আমি বলি ডেল্টা সি, এটা হচ্ছে আমার ডেল্টা, এটা হচ্ছে আমার ডেল্টা বি, আর এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এ পয়েন্ট। ওকে, এটা হচ্ছে আমার এ পয়েন্ট। এখন কথা হচ্ছে, আমাকে বলছে হচ্ছে ফাইন্ড দ্য ভার্টিক্যাল মুভমেন্ট এট সি। তার মানে আমাকে কিন্তু আসলে এটা কি, এটা আসলে কি আমার ডেল্টা সিটা, মানে আমাকে কিন্তু ডেল্টা সিটা হচ্ছে বের করতে বলছে, যে ফাইন্ড দ্য ভার্টিক্যাল মুভমেন্ট এট মানে সি, মানে হচ্ছে ডেল্টা সিটা আমাকে বের করতে বলছে। ওকে, এখন এখানে আসলে সবই সুন্দরভাবে দেয়া আছে। এখন আপনি ওই যে আমি যে গত এর একটু আগে যে দেখাইলাম, আমার একটু আগে যে দেখলাম, এখানে এখানে হইতেছে আমি যদি এই ডেল্টা সিটা চিন্তা করি, তাহলে আমি কি লিখতে পারি, যে ডেল্টা সি ডিভাইডেড বাই এই যে তার এই অনুভূমিক দূরত্ব, এটা শোনো অনুভূমিক ঠিক না, উলম্ব দূরত্ব, যদি এখানে দেখাচ্ছে অনুভূমিক মতো। ওয়েল, তারপরে হইতেছে আমার, আমি যদি আরেকটা বিন্দু নেই, ডেল্টা বি নেই, ডেল্টা বি বাই এ বি। এখানে একটু খেয়াল করে দেখেন, আপনার কিন্তু সবকিছু দেয়া আছে, যে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে আমার 3 ফিট, এই দূরত্ব হচ্ছে আমার 5 ফিট, এই দূরত্ব হচ্ছে আমার 4 ফিট। তাহলে আমি বলতে পারি না যে যদি আমি ডেল্টা বিটা নিই, তাহলে ডেল্টা বি বাই থ্রি, আমি এই পাশে লিখে দিই যে ডেল্টা বি বাই থ্রি মানে এই লম্ব ডিভাইড বাই ভূমি, আবার ডেল্টা সি বাই কত আমার এই পুরোটুক, এই হচ্ছে যদি ডেল্টা সি যদি আমি নিই, তাহলে একদম এখান থেকে কি এই পর্যন্ত, তাহলে কত, 3 প্লাস 5 8, তাহলে ডেল্টা সি ডিভাইডেড বাই হচ্ছে 8 ইকুয়াল টু হইতেছে, আমি যদি ডেল্টা ডি নেই, তাহলে ডেল্টা ডি ডিভাইডেড বাই হইতেছে আমার কত, 3 5 8 আর 4 কত, 12। এই তাহলে এখান থেকে কিন্তু দেখেন আমার বের করা লাগবে কি, আমার বের করা লাগবে কিন্তু হইতেছে একটা, তাই না, আমার বের করা লাগবে কি ডেল্টা সিটা। এখন আপনি যদি শুধুমাত্র এইটুক কনসিডার করেন, এইটুক কনসিডার করেন, তাহলে আপনাকে ডেল্টা বিটা জানলেই কিন্তু আপনি ডেল্টা সি বের করে ফেলতে পারতেছেন। ঠিক আছে, এখানে শুধু কি এই যে এইটুক শুধু নেন, এইটুক প্রথম দুইটা নিলে আপনি যদি ডেল্টা বিটা শুধু জানেন, তাহলে কিন্তু ডেল্টা সিটা হয়ে যাচ্ছে। আর ঠিক একইভাবে যদি আপনি পরেরটুক নিয়ে চিন্তা করেন, পরেরটুক নিয়ে চিন্তা করেন, দ্যাট ইজ এই যে এতটুকু, এতটুকু নিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে ডেল্টা ডিটা যদি বের করেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আপনি ডেল্টা ডিটা যদি বের করতে পারেন, তাহলে কিন্তু আপনার ডেল্টা সিটা হয়ে যাচ্ছে। বোঝা গেছে? তার মানে আপনার টার্গেটটা কি, আপনার টার্গেটটা হবে ডেল্টা বি অথবা ডেল্টা ডি, যেকোনো একটা হইতেছে বের করা। তাহলে ডেল্টা বি অথবা ডেল্টা ডি যেকোনো একটা বের করতে পারলে ডেল্টা সি কিন্তু অটোমেটিক্যালি কি চলে আসবে, ডেল্টা সি কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে আপনার চলে আসবে। তো এখন হচ্ছে আমরা সেদিকেই হইতেছে আগাবো, যে কিভাবে হইতেছে আমরা ডেল্টা বি অথবা ডেল্টা ডি যেকোনো একটা হচ্ছে বের করতে পারি, যেকোনো একটা হচ্ছে বের করতে পারি, আমরা সেটাই চেষ্টা করব। ওকে, ফাইন। আচ্ছা, তো এখন হচ্ছে সে আমি এখানে একটা যদি এফ ওয়াই টা এই এই যে আমার ফ্রি বডি ডায়াগ্রাম, এই ফ্রি বডি ডায়াগ্রামে যদি আমি একটু এফ ওয়াই টা দেখতে চাই, ফ্রি বডি ডায়াগ্রামে যদি আমি একটু এফ ওয়াই টা সামেশন অফ এফ ওয়াই করতে চাই, সামেশন অফ এফ ওয়াই, সামেশন অফ এফ ওয়াই এর মান কত হবে, দেখেন আমরা জানি সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু কত হবে, 0 হতে হবে। তাহলে এখানে উপরের দিকে আমরা ধরি প্লাস, নিচের দিকে যদি ধরি মাইনাস, তাহলে উপরের দিকে আছে কি আমার পি ব্রোঞ্জ, তাহলে পি ব্রোঞ্জ উপরের দিকে আছে, -50 কিপ নিচের দিকে আছে, আবার প্লাস উপরের দিকে আছে কি পি স্টিল, পি স্টিল ইকুয়াল টু কত, ইকুয়াল টু হতে হবে কি আমার 0। এখানে হইতেছে আমার এখানে হইতেছে আরেকটু সমস্যা আছে আসলে, এখানে হইতেছে কিন্তু এই যে এই বিন্দুতে আরেকটা কিন্তু আমার উপরের দিকে ফোর্স আছে, উপরের দিকে ফোর্স আছে। তো এতগুলো যদি আমার আননোন, একে তো পি ব্রোঞ্জ জানি না, স্টিল জানি না, আবার যদি এটাও আননোন চলে আসে, তাহলে আসলে এই এইটা নিয়ে আমার আলটিমেটলি খুব একটা লাভ হবে না। তার চাইতে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা হচ্ছে একটা মোমেন্ট নিয়ে নিই, আমরা কি করতে পারি এই বিন্দুতে একটা মোমেন্ট নিয়ে নিই, সেটাই ভালো হবে। সেটা কেন ভালো হবে, যে তাহলে হচ্ছে আমার এ বিন্দু দিয়ে গমনকারী সমস্ত বলগুলো বাদ চলে যাবে। আমরা জানি যে বিন্দুতে আমরা মোমেন্ট নিই, সে বিন্দু দিয়ে গমনকারী সমস্ত ফোর্স গুলো হচ্ছে বাদ চলে যায়। তাহলে এ বিন্দুতে নিলে আর এ, এই যে আমার এটা যদি আমি ধরি উপরে টাকা যদি আর ওয়াই, এটা যদি ধরি আর এক্স, তাহলে এই আর এক্স আর ওয়াই বাদ হয়ে যাবে। তাহলে এবার হচ্ছে আমরা একটু চিন্তা করি, এ বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিলে পি বিআর, আমরা জানি যে মোমেন্ট ইকুয়াল টু কি, বল ইন্টু দূরত্ব।
তাহলে পি বিআর ইনটু হচ্ছে আমার প্রথম ফোর্সটা কি, পি ব্রঞ্চ ইনটু হচ্ছে দূরত্ব, দূরত্বটা কত আমার এ বিন্দু থেকে দূরত্বটা হচ্ছে 3 ফিট। তাহলে 3 ফিট কিভাবে ঘুরাচ্ছে, অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরাচ্ছে। আমরা এ বিন্দু সাপেক্ষে যদি চিন্তা করি তাহলে এ বিন্দু সাপেক্ষে পি বিআরটা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরাচ্ছে। এবার যদি বলি যে 50 কিপ, 50 কিপটা কি, 50 কিপটা হইতেছে পজিটিভ ঘুরাচ্ছে। তাহলে 50 ইনটু আমার দূরত্ব কত, দূরত্ব হইতেছে 3 আর 5 8, তাহলে হচ্ছে 8। আবার পি স্টিল ওটাও কি আমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাচ্ছে, তাই না? পি স্টিলটাও কি আমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাচ্ছে। তাহলে আমার পি স্টিল ইনটু হচ্ছে আমার যে দূরত্ব, দ্যাট ইজ 3 প্লাস 5 প্লাস 4 মানে কত, 12, ইকুয়াল টু হচ্ছে কি আমার 0। তাহলে এখান থেকে কিন্তু আমি স্টিল এবং ব্রোঞ্জের মধ্যে একটা সম্পর্ক পেয়ে যেতে পারি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে -3 পি বিআর -12 পি স্টিল ইকুয়াল টু, আমরা যদি ওইটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে -400, -400, 5টা কত, 400, মানে 50 ইনটু 8 400। তাহলে এখান থেকে হচ্ছে আমরা সম্পর্ক পাইতে পারি, যদি আমরা মাইনাস গুলো কেটে দিই তাহলে 3 পি বিআর +12 পি স্টিল ইকুয়াল টু কত, ইকুয়াল টু হইতেছে আমার 400, ইকুয়াল টু হচ্ছে আমার 400। ওকে, তাহলে এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা তো ইকুয়েশন আমরা পাইলাম, এটা কি কয়টা পাইলাম, আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। এখন আমরা একটু অন্য দিকে একটু আগাবো, এই হচ্ছে আমার একটা সমীকরণ আমার হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে একটা সমীকরণ দিয়ে কিন্তু আমি স্টিল মানে একটা সমীকরণ দিয়ে তো দুটা এখানে আননোন আছে, একটা হচ্ছে ব্রোঞ্জের পি আর একটা হচ্ছে স্টিলের পি, এটা কিন্তু বের করা সম্ভব না। আমাকে কি করতে হবে, আরেকটা আরেকটাতে যেতে হবে। তা আমার কথা হইতেছে যে আমি কেন পি এগুলো বের করতেছি, তার আগে আমি একটু উত্তর দিই কেন বের করতেছি। আমি জানি যে ডেল্টা ইকুয়াল টু কি, পিএল বাই কি, এই এটা জানি না। তাহলে আমাকে যদি দেখেন একটু খেয়াল করে যে আমার হয় ব্রোঞ্জ বের করা লাগবে অথবা আমাকে হইতেছে স্টিল বের করা লাগবে, তাই না? হয় ব্রোঞ্জ অথবা স্টিল, কেন? কারণ আমি বলতেছিলাম যে ডেল্টা ডি, যে ডেল্টা ডি, এই ডেল্টা ডিটা আসলে কার, ডেল্টা ডিটা আসলে স্টিলের, আর এই যে ডেল্টা বি, এই ডেল্টা বি আসলে কার, এই ডেল্টা বিটা আসলে ব্রোঞ্জের। তো আমাকে যদি ডেল্টা বি বের করতে হয় অথবা ডেল্টা ডি বের করতে হয়, ডেল্টা বিটা হচ্ছে ব্রোঞ্জের, তাহলে আমার হচ্ছে পিএল ডিভাইডেড বাই এই। তাহলে আমি লেন্থ জানি ব্রোঞ্জের, এরিয়া জানি ব্রোঞ্জের, ইও জানি, কিন্তু কোনটা জানি না, পিটা জানি না। এই জন্য কিন্তু আমাকে পি ব্রোঞ্জটা বের করা লাগবে, কারণ কি আমাকে ডেল্টা বিটা বের করতে হবে। ওকে, এই জন্য হচ্ছে কিন্তু আমরা এই কাজটা করতেছি। আচ্ছা, তাহলে এখন আমাদের পি বিআর অথবা পি স্টিল যে কোনো একটা কিছু বের করতে হবে। এরপর হচ্ছে আমরা পরের আরেকটা ইস্যু আসি, সেটা হচ্ছে কম্প্যাটিবিলিটি ইকুয়েশন আসি। আচ্ছা, সেখানে এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা এখানে লিখতে পারি যে ডেল্টা বি ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই হচ্ছে আমার 3, ইকুয়াল টু হইতেছে ওই যে ডেল্টা ডি ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই আমার 3 5 8 মানে 12, এটা কিন্তু আমরা বলতে পারি। ওয়েল, তাহলে এখান থেকে আমরা এভাবে লিখতে পারি ডেল্টা ইকুয়াল টু কি, পিএল বাই এই, তাহলে পি ব্রোঞ্জ ইনটু এল ব্রোঞ্জ ডিভাইডেড বাই এ ব্রোঞ্জ ইনটু হইতেছে ই ব্রোঞ্জ ইনটু কি আমার 1/3, বাইরে চলে আসলো। আর এখানে ইকুয়াল টু 1/12 দিলে আমার পি স্টিল ইনটু, যেহেতু আমার ডি বিন্দুতে হচ্ছে সব স্টিল, ডি বিন্দুতে যেহেতু আমার স্টিল, তাহলে পিএল বাই এই, তাহলে এল স্টিল ডিভাইডেড বাই এ স্টিল ইনটু আমার ই স্টিল। ওকে, আচ্ছা, তাহলে এখন হইতেছে আমার, আমি ব্রোঞ্জের মান জানি না, সরি, হ্যাঁ, এখানে আমার যে ব্রোঞ্জ সেই ব্রোঞ্জের মান হচ্ছে আমার জানা নাই। তাহলে এখানে হইতেছে আমার পি ব্রোঞ্জ আমি রেখে দিলাম, সে পি ব্রোঞ্জ আমি রেখে দিলাম, কিন্তু এল ব্রোঞ্জ আমার কত, লেন্থ অফ দ্য ব্রোঞ্জ কত আমার 3 ফিট, তাহলে 3 ফিট লিখলাম, আর এরিয়া কত, 2 2 লিখলাম, এবং ইয়ার মান কত, ইয়ার মান হইতেছে 12 ইনটু 10 টু দি পাওয়ার 6। ওকে, ইকুয়াল টু, এখানে একটু খেয়াল করে দেখেন যে এ পাশে হচ্ছে আমার কত, এ পাশে হচ্ছে আমার 3, আর ও পাশে কত আমার 12, তাহলে যদি কেটে যায় তাহলে এই পাশে কত থাকবে, 1/4, যেহেতু 3 4 বার। ওকে, আর স্টিলের জন্য আমি লিখলাম হইতেছে পি স্টিল ইনটু হইতেছে আমার এল স্টিল কত, লেন্থ অফ দি স্টিল হচ্ছে আমার 10 ফিট, এই যে 10 ফিট দেওয়া আছে, 10 ফিট, এরিয়া অফ দ্য স্টিল কত, 0.5 ইঞ্চি স্কোয়ার, তাহলে 0.5 ইঞ্চি স্কোয়ার, আর আমার এটা কত, 24 ইনটু 10 টু দি পাওয়ার 6।
ওকে আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার ই হয়ে গেল। তো এখান থেকে আমরা যে সমীকরণটা আমরা পাবো, মানে সম্পর্কটা পাবো, সেটা এরকম অনেকটা থাকবে যে এপাশে তো আমার পি ব্রোঞ্জ, আর ও পাশে কি আমার পি স্টিল থাকবে, এপাশে আমার পি স্টিল। তো এটা যদি আপনারা ক্যালকুলেট করেন, মানে একা সাথে 4 গুণ করে এভাবে যদি আপনারা ক্যালকুলেট করেন, তাহলে আপনার যেটা পাবেন সেটা হইতেছে যে পি ব্রোঞ্জ এই পাশে পি স্টিল, এই পাশে পি ব্রোঞ্জ, এবং এপাশে থাকবে হচ্ছে 0.725। তার মানে হচ্ছে পি স্টিল ইকুয়াল টু হইতেছে 0.725 ইন্টু হচ্ছে পি ব্রোঞ্জ। যদি এটা ক্যালকুলেট করেন তাহলে এরকমই একটা কিছু আসবে। তার মানে এখান থেকে কিন্তু আপনি, এখান থেকে কিন্তু আপনি স্টিল এবং ব্রোঞ্জের মধ্যে একটি সমীকরণ পেয়ে গেলেন। দ্যাট ইজ আপনি এখন বলতে পারেন যে পি স্টিল সমান হচ্ছে 0.725 পি ব্রোঞ্জ। এটা তাহলে হচ্ছে আমি একটু এখানে এবার হইতে, সেটা আমার যদি 2 নম্বর সমীকরণ হয়, তাহলে আমি হচ্ছে 1 নম্বর সমীকরণে এই মানটা যদি একটু বসাই দিই, সে আমার পি স্টিলটা বসাই দিই, এখানে আমি লিখলাম 3 পি ব্রোঞ্জ প্লাস 12 ইন্টু পি স্টিল, না তাহলে ওই পি স্টিলের জায়গায় আমরা যদি 0.725 ব্রোঞ্জ বসাই দিই, দ্যাট ইজ 0.725 পি ব্রোঞ্জ। যেহেতু পি স্টিল সমান 0.725 পি ব্রোঞ্জ, সো আমি এই 12 ইন্টু পি স্টিলের জায়গায় 0.725 পি ব্রোঞ্জটা বসাই দিলাম। ইকুয়াল টু কত আমার? ইকুয়াল টু হচ্ছে আমার 400। তাহলে এটা করলে আপনার যদি একটু ক্যালকুলেটার হিসাব করেন তাহলে দেখেন তো কত আসে, আমার এপাশে থাকলো হচ্ছে 3 পি ব্রোঞ্জ প্লাস 12 ইন্টু 0.725, এটা আসবে হচ্ছে 8.7 পি ব্রোঞ্জ, ইকুয়াল টু হচ্ছে 400। তার মানে এখান থেকে যদি আপনারা পি ব্রোঞ্জটা বের করেন তাহলে আসবে যেহেতু এটা 3 আর এটা কত 8.7, তার মানে সব মিলিয়ে কত 3 প্লাস 8.7 আমার হচ্ছে 11.7, মানটা আসবে হচ্ছে 34.188188, এত কি 34.188 আমার এত কিপ আমার হতেছে পি ব্রোঞ্জের জন্য মানটা চলে আসবে। ওকে আচ্ছা, এটা হইতেছে আমার, কিসের জন্য? এটা হইতেছে আমার এই পি ব্রোঞ্জের জন্য আমরা মানটা কিন্তু পেয়ে গেলাম, পি ব্রোঞ্জের জন্য কিন্তু আমরা মানটা পেয়ে গেলাম। এখন কিন্তু আমাদের জন্য খুব ইজি হয়ে গেল, এই কারণে যে আমার তো টার্গেট ছিল হইতেছে যে কোনোভাবে হোক ডেল্টা বি বা ডেল্টা ডিটা বের করা, তাহলে হচ্ছে আমি ডেল্টা সিটা বের করতে পারবো, যে তোমার টার্গেট হচ্ছে ডেল্টা সি বের করা। তো এখন হচ্ছে আমি যদি একটু ডেল্টা বিটা বের করতে চাই, তাহলে আমি জানি যে ডেল্টা বি ইকুয়াল টু হইতেছে আমার পি ব্রোঞ্জ ইনটু এল ডিভাইডেড বাই এ ইনটু কি আমার ই। ওকে আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা একটু মানগুলো বসাই দিই, পি এর মানটা কি একটু আমরা এল এগুলো আগে বসাইনি, একটু এল এই এগুলো একটু বসাই। এলটা কি? এলটা হইতেছে আমার যেহেতু আমরা ব্রোঞ্জের জন্য বের করতেছি, এলটা হচ্ছে আমার 3 ফিট, তাহলে 3 ফিট। দেখেন এখানে একটু খেয়াল রাখতে হবে, সেটা হইতেছে যে আমার এটা একটু দেখি, এটা কিসে আছে? ইঞ্চে স্কোয়ার আছে, তাহলে এটা কি 2 ইঞ্চ স্কোয়ার, 2 ইঞ্চ স্কোয়ার। ইটা কিসে আছে? ইটা আছে পিএসআই তে, তাহলে 12 × 10⁶ পাউন্ড ডিভাইডেড বাই কি আমার ইঞ্চে স্কোয়ার, পাউন্ড ডিভাইডেড বাই ইঞ্চে স্কোয়ার। তাহলে যেহেতু এখানে সব ইঞ্চে স্কোয়ার আছে, আমি এই এলটাকেও কিসে আসবো 3 ফিট, এটাকে আমরা কিসে নিয়ে নেবো? ইঞ্চিতে নিয়ে নেবো, তাহলে 3 × 12, তাহলে আমার ইঞ্চিতে হয়ে গেল। আর লোড গুলো কিসে আছে বলেন তো? পাউন্ডে আছে না? লোড গুলো কিসে আছে? পাউন্ডে আছে, যে পাউন্ড, তাহলে এখানে আমার কিসে? কিপে। তাহলে আমরা জানি যে 1 কিপ সমান কি 1000 পাউন্ড, তাহলে 34.188 কিপ মানে কি আমার 34.188 × 10³ বা 1000, এত কি আমার পাউন্ড। ওকে, তাহলে এবার একটু যদি খেয়াল করে দেখেন যে আমার এই ইঞ্চ স্কোয়ার কেটে গেল, এই পাশে এই পাউন্ড, এই পাউন্ড কেটে গেল, শুধুমাত্র এখানে কি থাকবে? একটা ইঞ্চ থাকবে, এই যে 3 × 12 এই ইঞ্চ। তাহলে মানে আলটিমেটলি আমার যে ডেল্টা, ডেল্টাটা কি? ডিফ্লেকশন, মানে কতটুকু ডিফ্লেকশন হলো সেটা কিন্তু আমরা ইঞ্চে পেয়ে যাবো, যে এত ইঞ্চ ডিফ্লেকশন হলো, মানে এই ক্ষেত্রে ডেল্টা বি, এই ডেল্টা বিতে কত ইঞ্চ ইনফ্লেকশন হলো। এবং সেই আনসারটা আসবে হচ্ছে অনেকটা এরকম যে 0.0513
0.0513 এত ইঞ্চ, মানে হচ্ছে আমার ডেল্টা বি যেটা আছে সেটা হইতেছে 0.0513 এত ইঞ্চ পরিমাণ কি করলো আমার ডিফ্লেক্ট করলো। তাহলে আমার কিন্তু ডেল্টা বিটা এখন বের হয়ে গেছে, আমার যেহেতু টার্গেট ছিল হচ্ছে কি করা, আমার যেহেতু টার্গেট ছিল হইতেছে ডেল্টা সিটা বের করা, আমরা এখন সেতে গিয়ে আগাবো। তাহলে ডেল্টা সিটা যদি আমরা বের করতে চাই আমরা হইতেছে ওই আগের যে ইকুয়েশন ছিল ওই ইকুয়েশনটা সলভ করলেই হয়ে যাবে। আমরা একটা পড়ে আসছি, সেটা হইতেছে কি, সেটা হচ্ছে যে আমার ডেল্টা বি এবং ডেল্টা সি এর মধ্যে সম্পর্ক কি ছিল, যে ডেল্টা বি ডিভাইডেড বাই হচ্ছে আমার 3 ইকুয়াল টু হচ্ছে আমার ডেল্টা সি ডিভাইডেড বাই হচ্ছে 8। তাহলে আমার ডেল্টা সি ইকুয়াল টু হচ্ছে আমার কি ডেল্টা বি বাই 3 ইনটু কি ইনটু হচ্ছে 8। তাহলে আমার ডেল্টা বিটা কত, ডেল্টা বিটা হচ্ছে 0.05513 ডিভাইডেড বাই হচ্ছে 3, আর এপাশে কত, এপাশে হচ্ছে আমার 8 এত ইঞ্চ। তাহলে আমার আলটিমেটলি যে আনসারটা আসবে সেটা হচ্ছে 0.1368 ইঞ্চ। এবং এটি কিন্তু আমার আসলে বের করতে বলছিল যে ফাইন্ড দা ভার্টিক্যাল মুভমেন্ট অ্যাট সি, এবং এটাই কিন্তু আমার আনসার 0.1368 ইঞ্চ, এটাই কিন্তু আলটিমেটলি আমার যেটা হচ্ছে বের করতে বলছিল। এতক্ষণ যে ম্যাথ গুলো করছিলাম সেখানে হচ্ছে আমরা টেম্পারেচারের ইফেক্ট যেটা সেটা হইতেছে হিসাব করে নেই, এখন হচ্ছে আমরা টেম্পারেচারের ইফেক্টটা হিসাব করব। মানে হচ্ছে যখন আপনি একটা সে বার, এই বারে হচ্ছে আপনি লোড দিতেছেন, এই বারে হচ্ছে লোড দিতেছেন, তো এই বারের স্বাভাবিকভাবে যখন একটা জায়গায় হচ্ছে ফোর্স ক্রিয়েট করা হয় সেখানে কিন্তু টেম্পারেচারটা বেড়ে যায়। তো সেখানে যদি টেম্পারেচারটা বাড়ে তাহলে সেখানে এক্সপানশন হতে পারে, সেখানে এক্সপানশন হতে পারে। আমরা এতক্ষণ কিন্তু টেম্পারেচারের বিষয়টা হচ্ছে কনসিডারেশনে আনিনি। তো আপনি মনে করেন যেখানে পি লোড দিলেন, তো এটার আগে দিয়ে দৈর্ঘ্য ছিল সে এল, তো এটা কি হলো, এটা কিছুটা কি হলো এক্সপান্ড হলো, সেটা কিসের জন্য আমরা বলছি, সেটা হচ্ছে লোডের জন্য। তাহলে সেটা আমরা বের করছি ডেল্টা ইকুয়াল টু হচ্ছে পি এল বাই এ। কিন্তু যদি এখানে টেম্পারেচারটা সে পরিবর্তন হয়ে যায়, সে আগে ছিল হইতেছে টি ওয়ান, এখন একটু বেড়ে হলো টি টু, তাহলে পরিবর্তন হলো কত, আমার ডেল্টা টি, ডেল্টা টি কি হলো আমার পরিবর্তন হলো, এবং সেটা কি টি টু মাইনাস টি ওয়ান। হ্যাঁ, তাহলে এখন হইতেছে কিন্তু আমার এই যে টেম্পারেচারটা যে চেঞ্জ হচ্ছে, এই টেম্পারেচার চেঞ্জের জন্য কিন্তু আমার যে বার, সেই বারটা হইতেছে আরো একটু বেশি এক্সপ্যান্ড করবে। মানে একটা হচ্ছে যে লোডের জন্য এক্সপ্যান্ড করবে, আরেকটা হচ্ছে আমার এই টেম্পারেচারটা যে চেঞ্জ হলো, এই টেম্পারেচারটা যদি কম হয়, টেম্পারেচারটা কিন্তু কম হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমার কন্ট্রাক্ট হবে, মানে হইতেছে লেন্থ আরো ছোট হয়ে যাবে। তো সেটার যে ইকুয়েশন সেটা হইতেছে আমরা বলছি যে ডেল্টা টেম্পারেচার সেটা হইতেছে আমার আলফা ইনটু ডেল্টা টি ইনটু হইতেছে আমার এল, আলফা ইনটু ডেল্টা টি ইনটু হচ্ছে আমার এল। তো ডেল্টা টি মানে কি টেম্পারেচার পরিবর্তন, আলফাটা হইতেছে আমার এই যে তাপমাত্রার যে সহগ কোফিসিয়েন্ট অফ টেম্পারেচার আমরা বলি, এটা হইতেছে এক একটা মৌলের জন্য তো এক এক রকম, হয়তো আয়রনের জন্য এক ধরনের, স্টিলের জন্য হয়তো এক ধরনের, কিংবা ব্রোঞ্জের জন্য এক ধরনের, কিংবা অ্যালুমিনিয়ামের জন্য হয়তো আরেক ধরনের। তো এটা হইতেছে আমার কার উপর ডিপেন্ড করছে, এটা কিন্তু আমার ডিপেন্ড করছে হচ্ছে কি দ্বারা আমার বারটা তৈরি সেটা, আর এলটা হইতেছে আমার লেন্থ অফ দ্য বার। তো এই যে আমার আলফা, এই আলফাটা হইতেছে মেনলি আমরা মানে এরকম বলি যে একক দৈর্ঘ্য বৃদ্ধিতে আমার সরি একক তাপমাত্রা পরিবর্তনের জন্য যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়, একক তাপমাত্রা পরিবর্তনের জন্য যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয় সেটাকে বলছি কিন্তু আমরা, বা যে পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন হয় সেটাকে কিন্তু আমরা বলছি হচ্ছে বেসিক্যালি আলফা, একক তাপমাত্রা পরিবর্তনের জন্য। সে কোনো একটা এরকম যদি দেখা যায় যে সে আমার 2°C বা 2°F পরিবর্তনের জন্য সে আমার হচ্ছে কোনো একটা বার বা সে অ্যালুমিনিয়াম, সে হইতেছে 0.1 মিলিমিটার পর্যন্ত কি হয়েছে প্রসারিত হয়েছে, 0.1 মিলিমিটার। তাহলে একক টেম্পারেচারের জন্য, একক টেম্পারেচার জন্য কত হয়েছে 0.05 মিলিমিটার। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমার আলফা, যে একক তাপমাত্রার পরিবর্তনের জন্য সেটা বৃদ্ধি হোক কিংবা হ্রাস হোক তার জন্য আমার যতটুক দৈর্ঘ্য পরিবর্তন বা পরিবর্তন হয় সেটাই হচ্ছে কিন্তু আমার কোফিসিয়েন্ট অফ টেম্পারেচার বা তাপমাত্রা সহগ যেটা আমরা বলছি। তো এটার যে একক সেটা এককটা হইতেছে নরমালি যে আমার পার ডিগ্রি সেলসিয়াস বা পার ডিগ্রি ফারেনহাইট
এটা হচ্ছে স্যার এক একটা পরে আমরা অঙ্ক করার সময় দেখবো না, ঠিক আছে, তখন হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু দেখি এখানে, তাহলে ডেল্টা টি এটা কিন্তু আমরা কিসে পাবো বলেন তো? এটা যেহেতু একটা দৈর্ঘ্য, মানে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস হবে, তার মানে নর্মালি কি কিন্তু এটা কিন্তু আমরা মিলিমিটারে নিব, যেহেতু খুবই ছোট হয় তাহলে আমরা কি লিখি নি মিলিমিটারে নিই। এটার এককটা কি? এটা হচ্ছে টোটাল, তাহলে ডেল্টা টি এর টোটাল এককটা হবে কি আমার? মিলিমিটার। এটার এককটা কি? এটার এককটা হচ্ছে আমার ডিগ্রি সেলসিয়াস। এল এর এককটা আমরা যদি মিটার ধরি, এল এর এককটা যদি আমরা মিটার ধরি, তাহলে একটু খেয়াল করে দেখেন, ডেল্টা সি মানে আমার সরি ডিগ্রি সেলসিয়াস ইনটু হইতেছে মিটার। তো এখন কথা হইতেছে যে আপনাকে টোটাল এককটা কিসে পাইতে হবে? মিলিমিটারে পাইতে হবে। তাহলে মিলিমিটারে যদি পাইতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? উপরে মিলিমিটার ডিভাইডেড বাই ডিগ্রি সেলসিয়াস ইনটু কি মিটার, ঠিক আছে। তার মানে এটাই কিন্তু হইতেছে আপনার আলফা এর একক। একটু যদি সহজ ভাবে বুঝুন, এটা কিন্তু আমরা আলফা এর একক, কারণ কি টোটাল ডেল্টা টি, টোটাল ডেল্টা টি এর এককটা কি হবে? এটা যেহেতু একটা আমার এটা যেহেতু আমার একটা দৈর্ঘ্য প্রসারণ, তাহলে টোটাল এর এককটা হবে হচ্ছে আমার মিলিমিটার। টোটাল এককটা কি হবে? মিলিমিটার। তার মানে সব মিলে আমার এককটা কি হতে হবে? মিলিমিটার হতে হবে। এখন আপনি জানেন ডেল্টা টি সেটার এককটা হইতেছে ডিগ্রি সেলসিয়াস, আর লেন্থের এককটা কি মিটার, তাহলে ডিগ্রি সেলসিয়াস সেটা হচ্ছে মিটার। তাহলে আপনাকে যদি মিলিমিটার পাইতে হয় তাহলে ডিগ্রি সেলসিয়াস মিটারটাকে ভাগ করে দিতে হবে, আর সাথে কি একটা মিলিমিটার গুণ করে দিতে হবে। তাহলে আলফার এককটা কি? মিলিমিটার বাই ডিগ্রি সেলসিয়াস ইনটু মিটার। বোঝা গেছে? এটা হইতেছে কি আমার আলফা এর একক। ওকে, তো অনেক সময় যেটা করে সেটা হচ্ছে মিলিমিটার করে না, অনেক সময় যেটা করে এটা হইতেছে মাইক্রোমিটার দ্বারা প্রকাশ করে, মানে মিলিমিটার চেয়েও ছোট, 10^-6 মিটার, আর মিলিমিটার কি 10^-3 মিটার। অনেক সময় এটা মাইক্রোমিটার করে, তখন হয়তো এর এককটা হয়ে যাবে মাইক্রোমিটার ডিভাইডেড বাই ডিগ্রি সেলসিয়াস মিটার, ঠিক আছে। অনেক প্রায় আপনাদের এখানে যে প্রবলেম গুলো আছে সেখানে কিন্তু এটা মাইক্রোমিটারেই দেওয়া আছে, কারণ মিলিমিটারের চাইতো মানে খুবই অল্প প্রসারণ হয়, তো এটা আমরা হইতেছে মাইক্রোমিটারে হিসাব করি। তো এটা হইতেছে তখন হইতেছে এই মিলিমিটার থাকে না, তখন হয়তো এটা মাইক্রোমিটার হয়ে যায়। বোঝা গেছে? এরকম একটা বিষয়। ওকে, তো এখন আমরা হইতেছে একটা প্রবলেমে যাব। এই প্রবলেমটা হচ্ছে আপনাদের বই আপনাদের যে শীট দেওয়া হয়েছে সেই শীটে হইতেছে পেজ নাম্বার 22 তে, পেজ নাম্বার 22 তে হইতেছে এই প্রবলেমটা আছে। এখানে আমার এরিয়াটা দেওয়া আছে ইঞ্চ স্কয়ারে, আমার যে মডুলাস অফ ইলাস্টিসিটি সেটা হচ্ছে পাউন্ড পার ইঞ্চ স্কয়ার, দ্যাট ইজ পিএসআই তে দেওয়া আছে, কিন্তু আলফাটা কিন্তু দেওয়া আছে ইঞ্চ পার ইঞ্চ ফারেনহাইট, ইঞ্চ পার ইঞ্চ ফারেনহাইট দেওয়া আছে। আমি বলতেছিলাম যে আলফাটা হইতেছে এরকম, তো ইঞ্চ পার ইঞ্চ ফারেনহাইট। একটু যদি খেয়াল করে দেখেন, এটা হচ্ছে দৈর্ঘ্যের একক, মিলিমিটার দৈর্ঘ্যের একক, ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একক, আর মিটারটা হইতেছে আবার দৈর্ঘ্যের একক। তো এখানে দিছে দৈর্ঘ্য, ফারেনহাইট দিছে তাপমাত্রা, আর ইঞ্চ দিছে আবার দৈর্ঘ্য। তো আলটিমেটলি হচ্ছে দৈর্ঘ্য ডিভাইডেড বাই তাপমাত্রা ইনটু হইতেছে দৈর্ঘ্য। তো এখানে ইঞ্চ ধরছে দৈর্ঘ্য, ফারেনহাইট ধরছে টেম্পারেচার, আবার ইঞ্চ ধরছে দৈর্ঘ্য। আসলে এটা এক এক সময় এক একটা দিতে পারে, ঠিক আছে। তো আমরা এই যেহেতু এটা দিয়ে আছে তো এটা দিয়ে এই ম্যাথটা করি, তাহলে হচ্ছে বোঝা যাবে। তো এখানে যেটা বলা হচ্ছে, যেটা বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আরেকটা ডাটা এখানে বলে দেওয়া আছে, সেটা হইতেছে যে টেম্পারেচার, যে টেম্পারেচার সেটা হচ্ছে রাইজ করে, সেটা রাইজটা কত হয় সেটা হচ্ছে ডেল্টা টি, সেটা হচ্ছে আমার 100 ডিগ্রি ফারেনহাইট, মানে টেম্পারেচারটা অনেক বেশি পরিবর্তন হয়ে যায়, সেটা হইতেছে কি আমার 100 ডিগ্রি ফারেনহাইট চেঞ্জ হয়ে যায়, মানে অনেক বেশি পরিবর্তন হয়েছে টেম্পারেচার। তখন আমাকে বলা হচ্ছে যে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ফাইন ফাইন স্ট্রেস ইন স্ট্রেস স্ট্রেস ইন আমার রড, যেগুলো আছে আমার রড আছে কিসের, স্টিলের একটা রড আছে, আর একটা স্টিলের দুপাশে দুটো আছে, আর একটা আছে কি আছে ব্রোঞ্জের রড আছে। তো আমাকে বলছে হচ্ছে যে স্ট্রেসেস ইন রডস, স্ট্রেসেস ইন রডস, এটা হচ্ছে আমাকে বের করতে হবে। এবং একটা শর্ত এখানে বলে দেওয়া আছে যে এই যে ব্লকটা, এই ব্লকটা সর্বদা হচ্ছে হরাইজন্টাল থাকবে, এরকম একটা কথা, ঠিক আছে। একটা শর্ত যেটা কন্ডিশন যেটা আমাকে বলে দিয়েছে সেটা হচ্ছে যে ব্লক, যে ব্লকটা থাকবে ব্লক উইল রিমেইন হরাইজন্টাল, যে ব্লকটা যেটা আছে সেটা আমার সর্বদা কি থাকবে, হরাইজন্টাল থাকবে, এরকম একটা কথা বলা আছে। ওকে, ব্লক হরাইজন্টাল থাকবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা লাইন এখানে বলে দিছে। কারণ কি? কারণ হচ্ছে ব্লক যদি হরাইজন্টাল আসলেই থাকতে হয় তাহলে কি হতে হবে, এই স্টিলও যতটুকু নামবে আমার ব্রোঞ্জও ঠিক ততটুকু নামবে, আবার এই পাশের স্টিলও ঠিক ততটুকুই নামতে হবে, না হলে কিন্তু ব্লকটা একদম অনুভূমিক থাকবে না। ব্লকটাকে যদি একেবারে অনুভূমিক থাকতে হয়
তাহলে কিন্তু প্রত্যেকটাকে সম পরিমাণ মানে নামতে হবে। যেহেতু এখানে 1200 পাউন্ডের আমি একটা বস্তু ঝুলাইছি, তো স্বাভাবিকভাবে কি হবে, এটা এগুলো স্টিল এগুলো কি প্রসারিত হবে, আমরা জানি যে এগুলো কি প্রসারিত হবে, তো প্রসারিত হবে কিন্তু সম পরিমাণ প্রসারিত হতে হবে, না হলে কিন্তু এই ব্লকটা কি থাকবে না, হরাইজন্টাল থাকবে না। হ্যাঁ, স্টিল যদি একটু কম বাঁকে, ব্রোঞ্জ যদি একটু বেশি বাঁকে, সেক্ষেত্রে কিন্তু ব্লকটাও কি আমার বেঁকে যাবে, কিন্তু যদি আবার হরাইজন্টাল থাকতে হয় তাহলে কিন্তু সবগুলোকে আমার সম পরিমাণই বাঁকতে হবে। এটা হচ্ছে আমার বিষয়। তাই আমি মনে করলাম যে এই ছিল আমার স্টিল, এতটুকু আমার ছিল, শুরুতে ছিল, এই ছিল আমার 2 ফিট, কিন্তু পরবর্তীতে কি হলো, এতটুকু হইতেছে বেঁকে গেল। আবার আমি মনে করলাম যে এই ছিল হচ্ছে আমার ব্রোঞ্জ উপরে, এই ছিল হচ্ছে আমার, এতটুকু ছিল আমার ব্রোঞ্জ, এই পর্যন্ত কিন্তু এই যে এই এইটুক সম পরিমাণ বাঁকলো। আবার এইখানে ছিল আমার স্টিল, এতটুকু ছিল, কিন্তু এইটুকু হইতেছে কি আমার বেঁকে গেছে। ওকে, এখানে হইতেছে বাঁকাটা 2টা কারণে হবে। প্রথমত কি, প্রথমত হইতেছে বাঁকবে হচ্ছে কিসের জন্য, বাঁকবে হচ্ছে আমার এই যে লোডটা দিচ্ছি সেই লোডের জন্য। আমি মনে করলাম এই লোডের জন্য হচ্ছে তারা কিছুটা বাঁকলো, এ হচ্ছে এতটুকু বাঁকলো, যেহেতু 2 পাশে স্টিল, সেই লোডের জন্য মনে করলাম যে স্টিলটা এতটুকু বাঁকলো। এটা কিসের জন্য, লোডের জন্য। তো আমরা এটা মনে করলাম যে ডেল্টা স্টিল দিয়ে দিই, ডেল্টা স্টিল দিয়ে দিই, যেটা হচ্ছে লোডের জন্য বাঁকলো। হ্যাঁ, আর মনে করলাম যে আমার যে আমার যে ব্রোঞ্জ, সেই ব্রোঞ্জটা হচ্ছে এতটুকু বাকি, একটু বেশি বাকি, একটু বেশি বাকি, যেহেতু লেন্থটা তার একটু বেশি, তার মানে একটু সে বেশি বাকলো। আর বাকিটুক কিসের জন্য বাকলো, সেটা হচ্ছে টেম্পারেচারের জন্য বাকলো। এই যে এতটুকু আমি মনে করলাম যে এতটুকু হচ্ছে ওই যে টেম্পারেচার চেঞ্জ হয়েছে না, সেই টেম্পারেচার চেঞ্জ হওয়ার জন্য, মনে করো টেম্পারেচারটা একটু বাড়ছে, সেই টেম্পারেচারটা বাড়ার কারণে, এখানে বলেছে টেম্পারেচার কি রাইজ, তাহলে টেম্পারেচার কি বাড়ছে, বাড়ার জন্য মনে করলাম যে বাকিটুক হলো, তাহলে এইটুকু হচ্ছে ডেল্টা টি স্টিলের জন্য, সে ডেল্টা টি এটা স্টিলের জন্য, ডেল্টা টেম্পারেচার স্টিলের জন্য। আর এটুকু হচ্ছে ডেল্টা টি ব্রোঞ্জের জন্য একটু কম, আর এটাকে মনে করলাম যে আমার এটা ডেল্টা টি হচ্ছে আবার স্টিলের জন্য। ঠিক আছে, যেহেতু 2 পাশের স্টিলটাই সেম, 2 ফিট 2 ফিট, এবং এদের দৈর্ঘ্য মানে এদের এদের যে আমার যে স্টিলের যে এরিয়া ই এবং আলফা সেম, তার মানে হইতেছে এই স্টিলও যতটুকু বাঁকবে, এই স্টিলও ঠিক ততটুকু বাঁকবে, কিন্তু ব্রোঞ্জের জন্য কি আবার আলাদা, যে ব্রোঞ্জের জন্য কি আবার একটু এগুলো চা আলাদা, তার মানে ব্রোঞ্জের জন্য একটু আলাদা হবে। তাহলে আমি কি বলতেছি, বলতেছি হইতেছে আমার পুরোটুক পুরোটুক হচ্ছে কি, এই যে এতটুকু বাঁকছে, এতটুকু নিচে নামছে, যেহেতু এটা হরাইজন্টাল থাকবে, তার মানে ব্রোঞ্জ যতটুকু বাঁকবে স্টিলও ঠিক ততটুকুই বাঁকবে, মানে কি ততটুকুই প্রসারিত হবে। তো সেই প্রসারণের কিছু অংশ হচ্ছে লোডের জন্য, আর কিছু অংশ হচ্ছে টেম্পারেচারের জন্য। আমি মনে করলাম যে উপরের অংশটুকু হচ্ছে লোডের জন্য, নিচের অংশটুকু টেম্পারেচারের জন্য, এই হচ্ছে বিষয়। তার মানে এখন যদি আপনার একটু একটু কম্প্যাটিবিলিটি, যদি আমরা ইকুয়েশন অফ কম্প্যাটিবিলিটি যদি আনি, ইকুয়েশন অফ কম্প্যাটিবিলিটি কম্প্যাটিবিলিটি যদি একটু নিয়ে আসি, তাহলে কিন্তু দেখেন এই যে টোটাল, যে টোটাল যে ডেল্টা, এই টোটাল ডেল্টা, এটা যদি এ বিন্দু হয়, বি বিন্দু হয়, সি বিন্দু হয়, টোটালটা এই ডেল্টা এ বিন্দুতে যা আছে বি বিন্দুতেও তাই, আবার কিন্তু সি বিন্দুতেও কিন্তু আমার ঠিক তাই। ঠিক আছে, সি বিন্দুতেও আমার কিন্তু এই একই। এখন যদি আমরা একটু দেখি যে ডেল্টা এ, এ বিন্দুতে আমার কি হয়েছে, এ বিন্দুতে কিন্তু আমার, আমি জাস্ট একটা একটা বিন্দু, এই 2টা বিন্দু নিই, ডেল্টা এ আর বি, যেহেতু এ আর সি দুটোই কি সমান, দুটো হচ্ছে স্টিল, তাহলে এ বিন্দুতে স্টিলটা কিসের জন্য বাঁকছে, প্রথমত হচ্ছে লোডের জন্য কিছুটা বাঁকছে, সেটা আমরা কি ধরলাম, ডেল্টা স্টিল ধরলাম। আর কি টেম্পারেচারের জন্য কিছু বাঁকছে, সেটা হচ্ছে আমরা ডেল্টা টি স্টিল ধরলাম। ইকুয়াল টু হচ্ছে ঠিক ওই পাশেটা আমার ব্রোঞ্জ যেটা আছে, সেই ব্রোঞ্জটা হচ্ছে লোডের জন্য কিছুটা বাঁকছে, সেটা হচ্ছে আমরা ডেল্টা বি ধরলাম, ডেল্টা বি ধরলাম বা ডেল্টা বি আর ধরলাম। আর কিছুটা কি সেই টেম্পারেচারের জন্য বাক্স, সেটা কি ডেল্টা টি, সেটা আমরা ব্রোঞ্জ ধরলাম। ওকে, তার মানে এই দুটা কিন্তু, এইটা কিন্তু আমার পুরোটা কি, এই এই পাশের টুক যোগফল আর এই পাশের টুক যোগফল কি সমান, যেহেতু এই প্রত্যেকটা হরাইজন্টাল থাকবে, তার মানে বাঁকার বা প্রসারিত হবার পরিমাণ বা দৈর্ঘ্যটা কি সমান। ওকে, তাহলে আমরা এই ইকুয়েশনটা গুলো যদি একটু বসাই দিই, ইকুয়েশন গুলো যদি আমরা একটু বসাই দিই, তাহলে এই যে ডেল্টা, এটা হচ্ছে কি লোডের জন্য, তাহলে লোডের জন্য যেটা বাকি সেটা হইতেছে পিএল বাই কি এ ই, স্টিলের টা সব বসবে, প্লাস হইতেছে আমরা জানি আলফা, আমরা যে টেম্পারেচারের জন্য, টেম্পারেচারের জন্য যে সমীকরণ সেটা আমরা পড়ে আসছি, সেটা কি, সেটা হইতেছে আলফা ইন্টু ডেল্টা টি ইন্টু কি আমার এল। তাহলে আমরা আলফা ইন্টু ডেল্টা টি ইন্টু হইতেছে কি আমার এল, এটা কি আমার স্টিলের সবকিছু বসবে, এখানে স্টিলের সবকিছু। আবার এই পাশে হইতেছে পিএল বাই এই, এটা কিসের জন্য, এটা হইতেছে ব্রোঞ্জের জন্য,
প্লাস এটা হইতেছে আলফা ইনটু ডেল্টা টি ইনটু হইতেছে এল, এটাও কি আমার ব্রোঞ্জের জন্য। ওকে আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা যদি একটু ভ্যালু গুলো একটু বসাই দিই, এখানে যদি আমরা ভ্যালু গুলো বসাই দিই তাহলে যেটা হবে সেটা হবে হচ্ছে আমার পি এর, পি এর মানটা কিন্তু আমি জানি না, পি এর মানটা কি জানি না, পি এর মানটা আমার যে লোড সেই লোডের মান কিন্তু আমরা জানি না, দ্যাট ইজ পি স্টিলটা আমরা লিখে রেখে দিলাম, ইনটু এল এর মানটা আমরা জানি, এল হচ্ছে কত আমার, এল হচ্ছে স্টিলের জন্য হচ্ছে 2 ফিট, ডিভাইডেড বাই তার এরিয়া কত, তার এরিয়াটা হচ্ছে আমার 0.75, ইনটু আমার হচ্ছে ই, ইটা কত, ইটা হচ্ছে স্টিলের জন্য আমার ইটা হচ্ছে 29 × 10⁻⁶, আর আমি লিখে দিলাম 29 × 10⁻⁶, ওকে, প্লাস আলফা, আলফা আমার বলা আছে কত, 6.5 × 10⁻⁶, 6.5 × 10⁻⁶, ইনটু আমার ডেল্টা টি, ডেল্টা টিটা কত, ডেল্টা টিটা হচ্ছে কতটুকু টেম্পারেচার আমার পরিবর্তন হলো, এটাকে দিয়ে ফারেনহাইটে দেয়া আছে, দেখেন এখানে কিন্তু এই যে আলফাটা দেখেন ডিগ্রি ফারেনহাইটে, আবার এখানে কিন্তু টেম্পারেচার আসছে কিসে দেয়া আছে, ফারেনহাইটে, তাহলে গুণ করে দিলাম 100, ইনটু কি, ইনটু হচ্ছে আমার লেন্থ, লেন্থ কত, লেন্থটা হচ্ছে আমার 2 ফিট, লেন্থটা হচ্ছে কত আমার 2 ফিট, তাহলে আমরা কি করলাম যে লেন্থটা আছে সেই লেন্থটা হইতেছে গুণ করে দিলাম, সেই লেন্থটা হচ্ছে আমরা কি করে দিলাম, গুণ করে দিলাম, ওকে এরকম একটা বিষয়, তাহলে এটা হচ্ছে কি আমার স্টিলের জন্য হয়ে গেল, ইকুয়াল টু হইতেছে আমার ওপাশে কি, ওপাশে হচ্ছে ব্রোঞ্জ, তাহলে ব্রোঞ্জের জন্য পি ব্রোঞ্জের মান কি আমি জানি না, পি ব্রোঞ্জের মান আমি জানি না, আচ্ছা তারপরে হইতেছে এ কত, আমার ব্রোঞ্জের এরিয়া হচ্ছে 1.5 ইঞ্চি স্কোয়ার, লিখে দিলাম 1.5 ইনটু, আচ্ছা আমার এপাশে উপরে তো এল যাবে, এলটা হইতেছে কত আমার ব্রোঞ্জের জন্য, এল হচ্ছে 3 ফিট, পি এল বাই এ ইনটু ই কত, ই হচ্ছে ব্রোঞ্জের জন্য টেন, ই হচ্ছে 12 × 10⁶, 12 × 10⁶, এই হচ্ছে আমার পি এল বাই এ ইটা গেল, প্লাস আলফা ইনটু ডেল্টা টি ইনটু এল, আলফাটা কত, আলফাটা হইতেছে ব্রোঞ্জের জন্য হচ্ছে 10 × 10⁻⁶, 10 × 10⁻⁶, ইনটু আমার ডেল্টা টি, ডেল্টা টি কত আমার 100, আর বাকি থাকলো কি, আর বাকি থাকলো হইতেছে আমার ডেল্টা টি ইনটু এল, এল কত, এল হইতেছে ব্রোঞ্জের জন্য কত, এল হচ্ছে ব্রোঞ্জের জন্য আমার 3, এল হচ্ছে ব্রোঞ্জের জন্য কত আমার 3, তাহলে এই হচ্ছে আমার যে ভ্যালু সেই ভ্যালু গুলো হইতেছে আমরা এইভাবে হইতেছে কি করলাম পেয়ে গেলাম। ওয়েল এখানে হইতেছে একটা জিনিস বিষয় আছে, সেটা হইতেছে যে আপনাদের শীটে আমি জানি না এই জিনিসটা হয়তো ভুল করা আছে, এটা হইতেছে আসলে ঠিক করা দরকার, আমার পি স্টিল এটা হইতেছে টেম্পারেচার, পি ব্রোঞ্জ ব্রোঞ্জের টেম্পারেচার, তো আমি কি করলাম এই পি স্টিলটা এখানে ছিল, পি ব্রোঞ্জটাকে জাস্ট এ পাশে নিয়ে আসলাম, এই পি স্টিল এ হচ্ছে পি ব্রোঞ্জ, আর আর এইটা হচ্ছে কোথায় নিয়ে গেলাম এ পাশে নিয়ে গেলাম, এখানে কত ছিল 3 × 10⁻³ - 1.3, তার মানে কত, 3 - 1.3 মানে কি 1.7, আর 10⁻³ তো কমন, তাহলে আমার 1.7 × 10⁻³ এটা থাকলো। ওকে এরপরে আমি করলাম কি, যেহেতু এখানে 10⁻⁶ আছে, এখানে 10⁻⁶ আছে, আমি 10⁻⁶ টাকে কি করে নিলাম, কমন নিয়ে নিলাম, যদি কমন নিই তাহলে এখানে থাকলো কি 2p স্টিল ডিভাইডেড বাই 0.75 × 29, সেটা আর এখানে থাকলো হচ্ছে 3p ব্রোঞ্জ ডিভাইডেড বাই 1.5 × 12, এটা ওকে 10⁻⁶ টাকে কি করে দিলাম এই পাশে নিয়ে গুণ করে দিলাম, যদি গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে কি 1700, আর 2 বাই 0.75 × 29 এর মান হচ্ছে 8/87, আর 3 বাই 1.5 × 12 এর মান হইতেছে 1/6, তাহলে এইভাবে হইতেছে আমার এই একটা সমীকরণ, আমি এই এই সমীকরণটাকে হইতেছে এই পি স্টিল এবং পি ব্রঞ্জের মধ্যে কি একটা সম্পর্ক কি করলাম নিয়ে আসলাম, বোঝা গেছে বিষয়টা। আচ্ছা এই হচ্ছে আমার প্রথম গেল পি স্টিল আর পি ব্রঞ্জের মধ্যে একটা সমীকরণ হচ্ছে আমার এটা গেল, সেকেন্ডলি হচ্ছে আমরা যদি একটু ওটা একটু খেয়াল করি, এই হচ্ছে আমার ছিল, এই হচ্ছে আমার ছিল হইতেছে সে এই হচ্ছে আমার কি ছিল, এটা ছিল আমার হইতেছে আমার টোটাল বারটা, টোটাল বারটা ছিল এরকম, টোটাল বারটা ছিল আমার এরকম, তো আমার
এই পাশে হইতে সি স্টিল ছিল, সেটাকে আমরা বলছি হচ্ছে পি স্টিল, আর এই পাশে একটা স্টিল ছিল, সেটাকে আমরা বলছি কি পি স্টিল, ঠিক আছে? আচ্ছা, আর এখানে এখানে হইতেছে আমার কি ছিল, এখানে হইতেছে আমার একটা ছিল, সেটা ছিল কি পি ব্রঞ্জ, পি ব্রঞ্জ। আর নিচে একদম নিচে হইতেছে আমার কি ছিল, এই হচ্ছে পি ব্রঞ্জ, আর নিচে হইতেছে আমার 1200 কিপ লোড ছিল, একদম নিচে আমার কি ছিল 1200 কিপ, 1200 পাউন্ড, সরি কিপ না, 1200 পাউন্ড লোড ছিল। এখন যদি আমরা এখানে সামেশন অফ এফ ওয়াই করি, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0 করি, তাহলে কি আমার এই পাশে একটা পি স্টিল, এই পাশে একটা পি স্টিল, তার মানে কি উপরের দিকে দুইটা পি স্টিল, তাহলে 2 পি স্টিল কোন দিকে, উপরের দিকে, প্লাস আমার ব্রঞ্জটা কি পি ব্রঞ্জটা কি উপরের দিকে, মাইনাস কি আমার 1200 কি নিচের দিকে, ইকুয়াল টু কি আমার 0। তাহলে আমরা বলতে পারি যে 2 পি স্টিল প্লাস হইতেছে আমার পি ব্রঞ্জ ইকুয়াল টু কি, ইকুয়াল টু হইতেছে আমার কত 1200। এটা কিন্তু আমার আর একটা সমীকরণ পেয়ে গেলাম, তাহলে একটা সমীকরণে কি পাইছি 8/87 পি স্টিল, একটা সমীকরণে পাইছি 8/87 পি স্টিল মাইনাস 1/6 পি ব্রঞ্জ ইকুয়াল টু হইতেছে আমার 1700। এটা হচ্ছে আমার সমীকরণ এক, আর এটা হচ্ছে আমার সমীকরণ দুই। এখন যদি আমরা সমীকরণ এক আর সমীকরণ দুইটা সমাধান করি, এটা হচ্ছে পি স্টিল, যদি আমরা সমীকরণটা দুইটা যদি আমরা সমাধান করে আসি, তাহলে আমরা যেটা পাবো সেটা আপনারা এটা ক্যালকুলেটারে করে ফেলতে পারবেন, জাস্ট 30-20 সেকেন্ডের মধ্যে সেটা করে ফেলাম যে ক্যালকুলেটারে, যদি আমরা সমাধান করি তাহলে পাবো হইতেছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পি স্টিল, এটা সমান পাবো হইতেছে আমরা ধরতে পারি যে 8700 পাউন্ড, আর পি ব্রঞ্জ, পি ব্রঞ্জ সমান আমরা যেটা পাবো সেটা হইতেছে অনেকটা মাইনাস মাইনাস 5400 পাউন্ড, মাইনাস 5400 পাউন্ড, মাইনাস 5400। আচ্ছা, প্লাস মানে কি, প্লাস মানে হইতেছে যে এখানে এখানে কি আমার প্লাস আর এখানে কি আমার মাইনাস, তো প্লাস মানে কি, প্লাস মানে হইতেছে এটা আসলে কি টেনশনের লোড, এই যে লোডটা হচ্ছে এই লোডটা আসলে টেনশনে, আর মাইনাস মানে কি লোডটা আসলে কি, এই লোডটা আসলে কম্প্রেশন। তো আমাকে কি বের করতে বলছিল, দেখেন তো আমাকে বের করছে ফাইন্ড স্ট্রেস, স্ট্রেস আমাকে বের করতে বলছে, তাহলে আমি কি জানি স্ট্রেস সমান কি জানি, স্ট্রেস সমান জানি হইতেছে পি বাই এ, তাহলে পি স্টিল বাই এ স্টিল, আবার আমি জানি স্ট্রেস সমান হইতেছে পি বাই এ, তাহলে যেহেতু এখানে ব্রঞ্জ তাহলে পি ব্রঞ্জ ডিভাইডেড বাই এরিয়া অফ দা ব্রঞ্জ। তাহলে স্টিলের আমার, স্টিলের আমার লোডটা কত, স্টিলের আমার লোডটা হইতেছে 8700, আর স্টিলের এরিয়াটা কত, স্টিলের এরিয়াটা যদি এখান থেকে দেখি 0.75, তাহলে 0.75, তাহলে এটা হইতেছে পাউন্ড, এটা হইতেছে এত ইঞ্চ স্কোয়ার, তাহলে আমরা যেটা পাবো একক, সেই এককটা কিসে পাবো, পিএসআই তে পাবো, এবং সেই পিএসআই যে এককটা পাবো সেটা হচ্ছে অনেকটা এরকম 11600 পিএসআই, এবং এই বলটা কি, বলটা হচ্ছে একটা টেনশন, ঠিক আছে? এই হচ্ছে আমার স্টিলের জন্য আনসার। আর ব্রঞ্জের জন্য আমার পি ব্রঞ্জটা কত বের হয়েছে 5400, আর ব্রঞ্জের জন্য আমার এরিয়া কত, ব্রঞ্জ হচ্ছে আমার এই ব্রঞ্জ, এই ব্রঞ্জের জন্য আমার এরিয়া হচ্ছে 1.5, তাহলে 1.5 দিলাম, উপরে পাউন্ড নিচে হইতেছে ইঞ্চ স্কোয়ার, তার মানে আমরা এককটা পাবো কিসে পাবো, পিএসআই, আর তাহলে এককটা আমার আমার যে মানটা সেই মানটা আসবে অনেকটা এরকম যে 3600 পিএসআই, যেহেতু এটা মাইনাস আমরা এক পাশে লিখে দেবো, একটু ভালো করে লিখে দেবো যে এটা হইতেছে কিসের জন্য, এটা হইতেছে আমার কম্প্রেশন, কম্প্রেশন, এবং এটা হইতেছে কি আমার আনসার। ওকে, তো এই হচ্ছে আমার টোটাল ম্যাথটা। আমার মনে হচ্ছে যে এইখানে একটু হয়তো আপনাদের কষ্ট হইতে পারে একটু ক্যালকুলেশনে, বাট ক্যালকুলেশনটা আমি পুরোটা দেখাই দিলাম, এটা হইতেছে শিটে দেখানো নাই, তো ক্যালকুলেশনটা এখান থেকে একটু ভালো করে দেখে নেবেন, নাহলে হইতেছে হয়তো পরবর্তীতে আপনাদের করতে হইতেছে অসুবিধা হবে। ওকে, আচ্ছা, তাহলে এটা হইতেছে আমরা আরেকটা প্রবলেম শেষ করলাম। এবার হচ্ছে আমাদের আমরা আরেকটা প্রবলেমের দিকে যাব। ওয়েল, এই প্রবলেমটাতে যেটা বলা হচ্ছে সেটা হইতেছে এখানে একটা স্টিল আর একটা ব্রঞ্জ দিয়ে হচ্ছে একটা আমার বার ঝুলানো আছে, এবং এখানে হচ্ছে 80 কিলো নিউটন লোড নিচের দিকে দেয়া আছে, এবং এখানে হচ্ছে আমার সমস্ত ডাটা দেয়া আছে যে স্টিলের জন্য এরিয়া, লেন্থ, মডুলাস অফ ইলাস্টিসিটি, টেম্পারেচার কোফিসিয়েন্ট, এভরিথিং দেয়া আছে, ব্রঞ্জের জন্য দেয়া আছে, এবং আমাকে বলা হচ্ছে যে ফাইন্ড টেম্পারেচার চেঞ্জ দ্যাট উইল কজ স্ট্রেস অফ 55 MPa ইন স্টিল রড। মানে হচ্ছে যে কত টেম্পারেচার যদি তুমি চেঞ্জ করো, এই যে 80 কিলো নিউটন দেয়া আছে, এই 80 কিলো নিউটনের সাথে কত টেম্পারেচার তুমি যদি চেঞ্জ করো, দ্যাট ইজ ডেল্টা টি আমাকে বের করতে বলতেছে, কত টেম্পারেচার যদি চেঞ্জ করো যার জন্য স্টিলে, স্টিল যে রড আছে সেই স্টিল রডে আমার, স্টিল রডে আমার যে স্ট্রেস সেই স্ট্রেসটা হবে হচ্ছে 55
এম পি এ, 55 MPa। তো আমার এমন একটা কোশ্চেনটা এরকম বলা আছে যে আমাকে কত টেম্পারেচার চেঞ্জ করলে স্টিল রডে যে স্ট্রেস হবে সেই স্ট্রেসের মানটা হবে হচ্ছে কত, 55 MPa। এটা হচ্ছে আমার কোশ্চেনে এটা বলা আছে। ওয়েল এখন কথা হইতেছে যে আমি একটা যে সমীকরণটা জানি সেটা হইতেছে যে ডেল্টা ইকুয়াল টু কি আমার পিএল ডিভাইডেড বাই কি এই, এটা কিন্তু আমি জানি। এই পি বাই এ এটা কি লেখা যায় বলেন তো, পি বাই এ এটা কিন্তু আমার সরাসরি আমার স্ট্রেস লেখা যায়, তাই না? আমরা জানি পি বাই ইকুয়াল টু স্ট্রেস। তো ডেল্টা ইকুয়াল টু কিন্তু আমরা এই ইকুয়েশনটাও লিখতে পারি, আবার লিখতে পারি হইতেছে যে স্ট্রেস ইনটু লেন্থ ডিভাইডেড বাই হইতেছে মডুলাস অফ ইলাস্টিসিটি। এটা একটু বলে রাখলাম যে স্ট্রেস ইনটু লেন্থ ডিভাইডেড বাই মডুলাস অফ ইলাস্টিসিটি। ওকে, এখন এই প্রবলেমে একটু দেখেন তো টেম্পারেচার চেঞ্জ আছে, তার মানে একে তো হচ্ছে সে 80 কিলো নিউটনের জন্য হচ্ছে নিচের দিকে যাবে, নিচের দিকে যাবে, প্লাস হচ্ছে এই যে টেম্পারেচার চেঞ্জ, এই টেম্পারেচার চেঞ্জের জন্য সে কিছুটা কি হবে নিচের দিকে যাবে। আমি যদি এখানে এদের ছবিটা আঁকাতে চাই, এই হচ্ছে তাদের আগদি অবস্থান, কিন্তু পরবর্তীতে যখন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু তারা একটু কি হয়ে যাবে, বেঁকে যাবে, এবং এই হচ্ছে এরকম নিচে চলে আসবে, এভাবে কিন্তু তারা নিচে চলে আসবে। আমার এই পয়েন্টে 80 কিলোমিটার পয়েন্টে এভাবে নিচে গেল, এটা হইতেছে আমার স্টিলের পয়েন্ট, এটা হইতেছে আমার স্টিল, আর এটা কিন্তু আমার হইতেছে ব্রোঞ্জের জন্য, ব্রোঞ্জের জন্য। ওকে, তাহলে এখন বিষয়টা হচ্ছে কি যে আমার এখানে যেটা হবে সেটা হইতেছে যে এই যে নিচে যে তারা নামতেছে, এই যে নিচে যে তারা নামতেছে, এই নিচে নামাটা কিন্তু দুইটা কারণে হচ্ছে, একে তো হচ্ছে টেম্পারেচার চেঞ্জের জন্য হচ্ছে, এবং আরেকটা কি আরেকটা কারণ হচ্ছে কি আরেকটা কারণ হচ্ছে আমার যে লোডের জন্য হচ্ছে। তাহলে এখানে যে নামতেছে তার মানে এই ডেল্টা স্টিলটা আসলে দুইটা কারণে, একটা তো হচ্ছে যে লোডের জন্য, আরেকটা কি টেম্পারেচারের জন্য। আমার ব্রোঞ্জের যে যে নিচে নামতেছে এটাও কিন্তু দুইটা কারণে, একটা হইতেছে ওই যে লোডের জন্য, লোড আমি এখানে এল দিয়ে দিই লোডের জন্য, আর এটা কিন্তু হচ্ছে আমার টেম্পারেচারের জন্য। ঠিক আছে, এর আগের যে ম্যাথ গুলো ছিল সেই ম্যাথ গুলোতে আমরা খুব একটা বেশি আমরা হচ্ছে টেম্পারেচারটা কনসিডার করিনি, কিন্তু এই ম্যাথ গুলোতে আমরা টেম্পারেচারটা কি করতেছি, কনসিডার করতেছি। ওকে, আচ্ছা, তো এখন আমাকে আমাকে বের করতে হবে কি যে আমাকে এমন ওই ডেল্টা টি টার মাটি এর মানটা কি করতে হবে, আমাকে বের করতে হবে এরকম একটা বিষয়। ডেল্টা টি এর মানটা হচ্ছে আমাকে বের করতে হবে। তো ডেল্টা টি এর মানটা যদি বের করতে হয় আমাকে কিভাবে আগাতে হবে, দেখেন আমি জানি যে আমরা যদি এখান এরকম ছবি এর আগে পড়ছি যে আমরা লিখতে পারি যে ডেল্টা স্টিল এই লম্ব ডিভাইডেড বাই ভূমিগত, ভূমিটা হচ্ছে আমার যেতে 1 মিটার, এখান থেকে এতটুকু হতে এখান থেকে এতটুকু হচ্ছে 1 মিটার, তাহলে 1 মিটার ইকুয়াল টু হইতেছে আমার এই ডেল্টা ব্রোঞ্জের জন্য, ডেল্টা ব্রোঞ্জ ডিভাইডেড বাই এখান থেকে এতটুকু কত পুরোটুক, এই পুরোটুক কত, 1 প্লাস 1.5 প্লাস 1.5 প্লাস 1.5 তিন আর 4, তাহলে 4 মিটার। এটা এখান থেকে হচ্ছে আমরা যদি একটু দেখি এই ডেল্টা স্টিল কি কি, একটা হইতেছে ডেল্টা লোডের জন্য, আরেকটা কিসের জন্য, আমার টেম্পারেচারের জন্য, ডিভাইডেড বাই কত 1, ইকুয়াল টু আবার ওটাও কত আমার লোডের জন্য, প্লাস হইতেছে আমার হইতেছে স্টিলের জন্য। তবে এটা হচ্ছে আমার ডেল্টা এল, ডেল্টা এল কি, ডেল্টা এল মানে হইতেছে ওই যে পিএল বাই এই, তাহলে পিএল বাই এর জায়গায় আমরা কি লিখতে পারি, সিগমা, সিগমা ইন্টু এল ডিভাইডেড বাই কি ই, যেহেতু পি বাই এ সমান কি, পি বাই এ সমান হইতেছে আমার সিগমা বা স্ট্রেস যেটা, তাহলে আমি এটা লিখে দিতে পারি যে এই ডেল্টা এল, ডেল্টা এল সমান হইতেছে সিগমা ইনটু এল ডিভাইডেড বাই হইতেছে ই, মেন্টাল ডিভাইডেড বাই ই স্টিলের জন্য, প্লাস হচ্ছে আমার টেম্পারেচার যেটা এটা আমরা জানি যে আলফা ইনটু ডেল্টা টি ইনটু কি আমার এল, ইকুয়াল টু হইতেছে এগুলো সব কি স্টিল, এগুলো সব কি আমার স্টিল, এটাও কি আমার স্টিল। আবার ঠিক একই ভাবে এ পাশে হইতেছে আমরা লিখতে পারি আমরা যেটা সেটা হইতেছে যে যেটা লিখতে পারি সেটা হইতেছে যে সিগমা ইনটু এল ডিভাইডেড বাই ই, এটা হচ্ছে কি আমার ব্রোঞ্জের জন্য, প্লাস আলফা ইনটু ডেল্টা টি ইনটু হচ্ছে এল, এটাও কিসের জন্য, আমার ব্রোঞ্জের জন্য। আলটিমেটলি আমাকে বের করতে হবে কোনটা বলেন তো, ডেল্টা টি সমান কত, তার মানে এই যে ডেল্টা টি আমরা ডেল্টা টি দেখতে পাচ্ছি এই ডেল্টা টিটাই কিন্তু আমাকে বের করতে হবে, এই যে এখানে একটা ডেল্টা টি আছে এই যে ডেল্টা টি, এই ডেল্টা টি গুলো কিন্তু আমাকে বের করতে হবে। এবার একটু খেয়াল করে দেখেন আপনি জানেন না কি কি, আপনি এই যে স্টিলের স্ট্রেস সেটা কিন্তু আপনাকে অলরেডি বলে দেওয়া আছে, সেটা কত, 55 MPa বা 55 MPa, এটা কিন্তু আপনাকে অলরেডি বলে দেওয়া আছে। স্টিলের লেন্থ জানেন, ই জানেন,
লেন্থ জানেন, আলফা জানেন, কিন্তু এখানে দেখেন ব্রোঞ্জের লেন্থ জানেন, ব্রোঞ্জের লেন্থ জানেন, ইও জানেন, ইও জানেন, আলফা জানেন, এল জানেন, আপনার ডেল্টাটিতে বেরি করতে হবে, এটা তো বেরি করবে, কিন্তু শুধুমাত্র একটা জিনিস জানেন না, সেটা কি বলেন তো, ডেল্টা ব্রোঞ্জ ইকুয়াল টু কত, এই ডেল্টা ব্রোঞ্জ ইকুয়াল টু কত, এটা যদি আপনি জানেন, দ্যাট ইজ এই যে ডেল্টা, এই ডেল্টাটা যদি আপনি জানেন, তাহলে কিন্তু হচ্ছে এখান থেকে আপনি কি ডেল্টা টি চাইলে কি করতে পারবেন, বের করতে পারবেন, ঠিক আছে? তাহলে আপনার এখন টার্গেটটা কি, আপনার টার্গেটটা হচ্ছে যে করে হোক আপনার ডেল্টা ব্রোঞ্জটা হচ্ছে কি করতে হবে, বের করতে হবে। এখন ডেল্টা ব্রোঞ্জটা আমরা কিভাবে বের করব, সেটা হচ্ছে আমাকে একটু দেখতে হবে যে আমরা ডেল্টা ব্রোঞ্জটা কিভাবে সলভ করব বা বের করব। ডেল্টা ব্রোঞ্জটা বের করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা হচ্ছে এই যে এই বিন্দু, দ্যাট ইজ এ বিন্দু, এই বিন্দুতে আমরা একটা লোড, আমরা হচ্ছে একটা মোমেন্ট নিতে পারি, ঠিক আছে? এই বিন্দুতে চাইলে আমরা কি করতে, একটা মোমেন্ট, তাহলে এটা এ বিন্দু, এই বিন্দুতে চাইলে আমরা মোমেন্ট, আমরা যদি একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাই, তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকালে এই হচ্ছে আমার এ বিন্দু, যেহেতু এ বিন্দুতে একটা ই আছে, তাহলে রিয়াকশন থাকবে, আর একটা থাকবে হচ্ছে কি, আরেকটা থাকবে হচ্ছে এদিকে বরাবর একটা থাকবে, আমরা যদি এই পাশে আসি, এই স্টিলটার জন্য এদিক বরাবর উপর দিকে একটা থাকবে, এটা হচ্ছে টি স্টিল, আর হচ্ছে কি, আর হচ্ছে এই যে 80 নিউটনের জন্য নিচের দিকে একটা থাকবে, আমার 80 কিলোনিউটন নিচের দিকে একটা থাকবে, আর হচ্ছে কি, আর একটা হচ্ছে ব্রোঞ্জের জন্য ওই যে উপরের দিকে একটা থাকবে, এই ব্রোঞ্জের জন্য আমার হচ্ছে কি উপরের দিকে একটা থাকবে। ওকে, তাহলে আমরা যদি এখন একটা এ বিন্দুতে একটা মোমেন্ট নিই, সামেশন অফ এম এ ইকুয়াল টু যদি 0 ধরি, এ বিন্দুতে যদি একটা মোমেন্ট নিই, তাহলে কি হবে, আমার পি স্টিল সেটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাচ্ছে, তাই না? তাহলে মাইনাস পি স্টিল ইনটু হইতেছে, ইনটু হইতেছে যে দূরত্ব, দূরত্বটা কত, দূরত্বটা হইতেছে এই বিন্দু থেকে এই বিন্দু, দূরত্ব হচ্ছে 1 মিটার, তাহলে মাইনাস পি স্টিল ইনটু 1, আর 80 কিলো নিউটন কি পজিটিভ ঘুরাচ্ছে, তাহলে 80 ইনটু প্লাস 80 ইনটু কত, এখান থেকে এইটুক কত, এটা হচ্ছে 1.5, আবার এইটুক 1.5, তাহলে এই বিন্দু থেকে দূরত্ব কত, 1 প্লাস 1.5 মানে কত, 2.5, আর আবার মাইনাস পি ব্রোঞ্জ, মাইনাস পি ব্রোঞ্জ যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাচ্ছে, ইনটু কত, এখান থেকে এই বিন্দু দূর, এই বিন্দু কত আমার 4 মিটার, ইকুয়াল টু কত আমার 0। ওকে, তাহলে এই হচ্ছে আমার টোটাল এটা সিস্টেমটা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে মাইনাস পি স্টিল মাইনাস 4 পি ব্রোঞ্জ ইকুয়াল টু হইতেছে, ওটা যদি পাশে মাইনাস ওই পাশে আমি পাঠাই দিই, তাহলে মাইনাস 80 ইনটু কত, 80 ইনটু হচ্ছে তোমার 2.5 হচ্ছে। তাহলে আমরা যদি সবগুলো মাইনাস কে প্লাস মাইনাস 1 দিয়ে গুণ করি, তাহলে এটা আমার প্লাস পি স্টিল প্লাস পি ব্রোঞ্জ 4 পি ব্রোঞ্জ ইকুয়াল টু হইতেছে আমার 80 ইনটু 2.5, তাহলে 80 ইনটু 2.5 কত, 80 ইনটু 2.5 হইতেছে আমার 200, এই হচ্ছে আমার কত, 200। ওকে, 200 মানে 200, এখান থেকে কিন্তু হচ্ছে আমরা একটা সম্পর্ক পেয়ে গেছি। এখন কথা হচ্ছে যে আমাকে তো বের করা লাগতো, কি বলেন তো, আমার টার্গেটটা কি, আমার টার্গেট হচ্ছে যে করেই হোক আমার এই যে ডেল্টা ব্রোঞ্জটা বের করতে হবে। তাহলে ডেল্টা ব্রোঞ্জটা আমরা কিভাবে বের করবো, আমরা জানি যে সিগমা ইকুয়াল টু কি, পি বাই এ, বা পি ইকুয়াল টু কি আমার সিগমা ইন্টু কি, এ না সিগমা ইন্টু এ, তাহলে পি স্টিলটা আমরা কি লিখতে পারি, সিগমা স্টিল ইন্টু কি আমার এরিয়া অফ দ্য স্টিল প্লাস 4 ইন্টু পি ব্রোঞ্জটা কি আমার সিগমা ব্রোঞ্জ ইন্টু কি আমার এরিয়া অফ দ্য ব্রোঞ্জ ইকুয়াল টু হইতেছে কি, ইকুয়াল টু হইতেছে আমার 200, ইকুয়াল টু হচ্ছে কি আমার 200। আচ্ছা, এখানে একটু বিষয় আছে, বিষয়টা হচ্ছে কি, এই 80টা ছিল কিসে বলেন তো, কিলো নিউটনে ছিল, তো আমরা এটাকে নিউটনে নিয়ে আসি না, তাহলে নিউটনে যদি একটু আনি, তাহলে এইখানে 80-র জায়গায় আমরা কি লিখতে পারবো, 80 যেহেতু নিউটনে আনবো, 1000 দিয়ে কিলো নিউটনে, নিউটনে কি 1000 দিয়ে গুণ দিতে হয়, তাহলে 10 টু দি পাওয়ার 3 ইনটু 2.5, ঠিক আছে? আমরা এখানে 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে এটাও কি হয়ে যাবে আমার 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ হয়ে যাবে, আর এই পাশেরটা আমার কি হয়ে যাবে 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ হয়ে যাবে, যেহেতু আমরা একটু নিউটনে আনতে চাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা অলরেডি সিগমা স্টিলের মান জানি, সিগমা স্টিলের মান কিন্তু অলরেডি আমাকে বলে দেওয়া আছে যে সিগমা স্টিলের মান হচ্ছে 55 MPa, তাহলে আমরা লিখে দিলাম 55 MPa। এখন বিষয়টা হচ্ছে কি যে এখানে আমরা 55 MPa লিখে দিই, 55 MPa মানে হচ্ছে 55 নিউটন ডিভাইডেড বাই মিলিমিটার স্কোয়ার ইনটু কি, ইনটু হইতেছে আমার এরিয়া অফ দ্য স্টিল, এরিয়া অফ দ্য স্টিল কিসে দেওয়া আছে, মিলিমিটার স্কোয়ারে দেওয়া আছে 320, যেহেতু এরিয়া অফ দ্য স্টিল হচ্ছে কত, 320। আচ্ছা, প্লাস 4 ইনটু সিগমা ব্রোঞ্জ আমরা রেখে দিলাম ইনটু এরিয়া অফ দ্য ব্রোঞ্জ, এরিয়া অফ দ্য ব্রোঞ্জ আমার কত, এরিয়া অফ দ্য ব্রোঞ্জ হচ্ছে আমার 1300, তাহলে আমরা এই যে 1300টা লিখে দিলাম। ওকে, ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে আমার 200 ইনটু 10 টু দি পাওয়ার 3,
এত আমার নিউটন। ওকে, তাহলে এটা হচ্ছে কত, মিলিমিটার, এটা হচ্ছে আমার মিলিমিটার স্কোয়ার। তাহলে মিলিমিটার স্কোয়ার, মিলিমিটার স্কোয়ার কেটে গেলে থাকবে হচ্ছে কি, মিলিমিটার মিলিমিটার স্কোয়ার কেটে গেলে থাকবে হচ্ছে আমার নিউটন। তাহলে 55 × 320, 55 × 320 আমার হচ্ছে 17600 এত নিউটন, প্লাস 4 × σ বর্ঞ × 1300, 1300টা কিন্তু আমার মিলিমিটার স্কোয়ার। একটু খেয়াল করে দেখেন, এই যে বর্ঞ্জটা কিন্তু 1300, 1300টা মিলিমিটার স্কোয়ার। ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে আমার 200 × 10³, এত কিন্তু আমার নিউটন, এত কিন্তু আমার ওই যে কিলো, আমার কিলো নিউটন ছিল, সেখানে আমরা নিউটনে নিয়ে আসছিলাম, নিউটন মিটার, আসলে নিউটন, আসলে নিউটন মিটার যদিও। ওয়েল, আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে, এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যদি বিয়োগ করে দিই এই 200 থেকে এই 17600 বিয়োগ করে দিই, তাহলে আলটিমেটলি আমার যে সিগমা ব্রোঞ্জ, সেই সিগমা ব্রোঞ্জের যে মানটা আমি পাবো, সিগমা ব্রোঞ্জের যে মানটা পাবো সেটা হইতেছে আমার 35 পয়েন্ট, সিগমা ব্রোঞ্জের যে মানটা আমি পাবো সেটা হইতেছে 35.08 এত নিউটন বাই মিলিমিটার স্কোয়ার। তাহলে আলটিমেটলি এটা আমার যেহেতু নিউটন বাই মিলিমিটার স্কোয়ার, তাহলে হচ্ছে 35.08 আমার কত বলেন তো, এমপিএ, 35.08 MPa। যেহেতু এখান থেকে ক্যালকুলেশন করাই যাবে, ঠিক আছে, 200 × 10³, 200 × 10³ মাইনাস হচ্ছে আমার 17600, এটা ডিভাইডেড বাই হচ্ছে কত, ডিভাইডেড বাই হইতেছে আমার এই যে 4 × 1300, তাহলে 4 × যদি 1300 করি আমার আসবে 35.076, মানে 08 ধরা যেতে পারে। তাহলে কিন্তু আমার হয়ে গেল, আমার ডেল্টা বি এর মানটা হয়ে গেছে কিন্তু, এই যে ডেল্টা বি যেটা আমি চাচ্ছিলাম সেটা কিন্তু আমার বের করা হয়ে গেছে। এখন হইতেছে আমার যদি ইকুয়েশন আমরা বসাই দিই তাহলে হইতেছে এইগুলা ইজিলি করা হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা এটা একটু মুছে দেই, এটা একটু মুছে দিলে, আচ্ছা এটা একটু মুছে দেই, তাহলে একটু খেয়াল করে দেখেন, আমার এই হচ্ছে এখানে হইতেছে এই বরাবর যেটা ছিল, এখানে আমি একটু ক্লিয়ার করতে হবে, তাহলে নাহলে বোঝা যাচ্ছে না, তাহলে একটু মুছে দিই আমি হালকা। আচ্ছা এখন কথা হইতেছে যে আমার, আমরা ওই যে শুরুতেই দেখে নিয়েছিলাম, শুরুতে হচ্ছে দেখছিলাম কি, শুরুতে দেখছিলাম হইতেছে যে আমার এই দুইটার মধ্যে সম্পর্ক, ডেল্টা এল লোডের জন্য এর প্লাস ডেল্টা টি, এটা হচ্ছে স্টিল ডিভাইডেড বাই হচ্ছে 1 ইকুয়াল টু এত ডিভাইডেড বাই হচ্ছে কি আমার 4। তাহলে এই যে সামনে, এই সামনে কি আসবে, এই সামনে একটা আমার কি চলে আসবে 1/4 চলে আসবে, যেটা হচ্ছে আমরা ওই সময় দিই নাই, এখন একটু দিয়ে নিই, এই সামনে কিন্তু আমার কত আসবে 1/4 চলে আসবে। ওকে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার লোডের জন্য, এটা হচ্ছে টেম্পারের জন্য, আবার ব্রোঞ্জের এটা হচ্ছে লোডের জন্য, এটা হচ্ছে কি টেম্পারেচারের জন্য। আচ্ছা তাহলে আমরা এই ফেজেই একটু করার চেষ্টা করব, সেটা হচ্ছে আমার এই যে ডেল্টা এটার মান কত দেয়া আছে, এটার মান হচ্ছে আমার জানি যে স্টিলের জন্য আমার মানটা কত দেয়া আছে, স্টিলের জন্য আমার মানটা হচ্ছে কত 55। তাহলে আমরা লিখে দিলাম হচ্ছে, প্রথমে হচ্ছে লিখলাম হচ্ছে 55। এখন কথা হচ্ছে যে এখানে একটু, এখানে একক নিয়ে একটু ঝামেলা বাঁধবে, ঝামেলা এই জন্য বাঁধবে, আমি সবগুলো একটা এককে করে তাহলে হয়তো আপনাদের একটু সুবিধা হবে, সেটা হচ্ছে এখানে অনেকগুলো একক আছে। দেখেন প্রথমত ডেল্টাটা কিসে বলেন তো, ডেল্টাটা হইতেছে এমপিএ তে দেয়া, এমপিএ তে দেয়া, তাহলে এমপিএ মানে কি নিউটন বাই মিলিমিটার স্কোয়ার, আবার এমপিএ মানে কি বলেন তো 10⁶ নিউটন বাই মিটার স্কোয়ার। আচ্ছা এটা হইতেছে মাথায় থাকা লাগবে। আবার জিপিএ, এই যে ইটা কিসে দেয়া আছে বলেন তো, জিপিএ, এই যে ইটা, ইটা দিয়েছে জিপিএ, তাহলে জিপিএ মানে কি, জিপিএ মানে হইতেছে 10⁹ নিউটন বাই মিটার স্কোয়ার। তাহলে আমরা সব কিছু করব কি, নিউটন আর মিটারে নিয়ে আসি, তাহলে হইতেছে জিনিসটা অনেক সহজ হয়ে যাবে, সবকিছু নিউটন আর মিটারে নিয়ে আসি তাহলে জিনিসটা অনেক সহজ হয়ে যাবে, দেখেন খুবই সহজ হয়ে যাবে। তাহলে আমার সিগমাটা কি ছিল, সিগমাটা ছিল হচ্ছে এমপিএ, কত এমপিএ, 55 MPa, কার জন্য, স্টিলের জন্য। তাহলে 55 MPa মানে কত, 10⁹ MPa সমান 10⁶ নিউটন বাই মিটার স্কোয়ার, তাহলে আমার 55 × 10⁶। ওকে এসে আমার সিগমা গেল, লেন্থ কি, লেন্থ হইতেছে মিটারে, কার স্টিলে, সেটা কত 1.5, লিখে দিলাম 1.5, ডিভাইডেড বাই ই, ইটা কি আমার জিপিএ তে আছে, তাহলে জিপিএ আর কি, 1 GPa সমান 10⁹ নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এখানে কত জিপিএ আছে, এখানে হইতেছে স্টিলের জন্য, আমরা যদি দেখি স্টিলের জন্য ইটা হচ্ছে 200, তাহলে 200 ×
10 টু দি পাওয়ার 9 নিউটন পার মিটার স্কয়ার। এই হচ্ছে আমার প্রথম যোগ গেল, এইটুক চলে গেল। আচ্ছা প্লাস প্লাস হচ্ছে আলফা, আলফাটা কি, আলফাটা দেখেন মাইক্রোমিটার। ও আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে এখানে মাইক্রোমিটার, তাহলে আমরা সবকিছু কি নিউটন আর মিটারে আনার চিন্তা, তাহলে 1 মাইক্রোমিটার সমান কি পড়ে আসছিলাম 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার। তাহলে আমরা শুরুতে কি লিখলো, যেহেতু 11.7 স্টিলের জন্য, তাহলে 11.7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6। ওকে ডেল্টাটি কি আমরা বেরি করব, আর স্টিলের জন্য লেন্থ কত, স্টিলের জন্য লেন্থ হইছে আমার 1.5। ওকে এই কিন্তু আমার এইটা হয়ে গেল, এই যেটাও হয়ে গেল। আচ্ছা ইকুয়াল টু 1/4 লিখে দিলাম আমরা, 1/4। আচ্ছা এবার হচ্ছে আমার ডেল্টা কি, ডেল্টা ব্রোঞ্জ, সেই ডেল্টা ব্রোঞ্জটা কত বেরিয়েছে 35.08 MPa, তার মানে কত 35.08 ইনটু 10 টু দি পাওয়ার 6 নিউটন বাই মিটার স্কয়ার। তাহলে আমরা লিখে দিলাম 35.08 এত ইনটু 10 টু দি পাওয়ার কি 6। আচ্ছা ইনটু হচ্ছে আমার লেন্থ, লেন্থটা কত ব্রোঞ্জের জন্য, আমরা এই ব্রোঞ্জ আর এই হচ্ছে লেন্থ, সেটা কত আমার 3 মিটার। তাহলে লিখে দিলাম হচ্ছে 3 মিটার ডিভাইড বাই এ ই, ইটা কত 83, তাহলে 83 জিপিএ। তাহলে 1 GPa সমান কি, 1 GPa সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 9 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে 10 টু দি পাওয়ার 9, তাহলে 83 জিপিএ মানে হচ্ছে 83 ইনটু 10 টু দি পাওয়ার 9। আচ্ছা এই হচ্ছে আমার এটা হয়ে গেল, প্লাস হচ্ছে আলফা ইনটু ডেল্টা টি ইনটু কি আমার এল, গুলো মুছে দিই এখন আর লাগবে না, আলফা ইনটু ডেল্টা টি ইনটু কি আমার এল। তাহলে আলফা কত, আলফাটা হচ্ছে আমার 18.9 মাইক্রোমিটার, তাহলে 1 মাইক্রোমিটার সমান কি 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার। তাহলে 18.9 মাইক্রোমিটার মানে 18.9 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইনটু ডেল্টা টি ইনটু দি সমান লেন্থটা কত, লেন্থটা হইতেছে যে ব্রোঞ্জের জন্য কত 3। ওকে তাহলে এই হচ্ছে আমার এই যে লাস্টেরটা হলো, তাহলে এই হচ্ছে আমার চারটার, আমি চারটাই কি লিখে ফেললাম। এখন হচ্ছে আমাকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, শুধু এখন শুধু আমার হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। এবং আমরা টেম্পারেচারটা কি, সে দেখেন তো এখানে ডিগ্রি সেলসিয়াস আছে না, টেম্পারেচারটা আমরা যেটা পাবো সেটা কিন্তু আমরা ডিগ্রি সেলসিয়াসে পেয়ে যাব। তাহলে এখানে যদি আমি একটু ক্লিন করে দিই, তাহলে হচ্ছে আমার ইজিলি এটা হয়ে যাবে। ঠিক আছে তো এই পাশে হইতেছে, আমরা একটু দেখি এই যে এটা এটা যদি আপনারা করেন, এটা করলে আপনারা যে মানটা পাবেন সেই মানটা হচ্ছে 0.4125, এটা করলে আপনার মান 0.4125। আর এখানে হইতেছে এইটা আর এইটা, এই দুটো যদি গুণ করেন, এই দুটো যদি গুণ করেন এই দুটো যদি আপনারা গুণ করেন তাহলে হচ্ছে এখানে 11.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6। ওকে ওয়ান সেকেন্ড, আমরা একটু, তাহলে আমি কি করলাম, এই 4 দিয়ে হইতেছে ওই পাশটা গুণ করে দিলাম, আমরা প্রত্যেকটা হইতেছে বের করে নিছি এইভাবে। হ্যাঁ এ ইকুয়াল টু আমার কি থাকবে 1.2679 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 5.67 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইনটু হচ্ছে আমার ডেল্টা টি। ওকে তাহলে এখন আপনার কাজটা কি, এখন আপনার কাজটা হচ্ছে যে এই দুটো হচ্ছে বিয়োগ করে দেওয়া, দ্যাট ইজ 1.65 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 1.27 দি ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। আর আপনারা যদি এটা এই পাশে নিয়ে আসেন, দ্যাট ইজ 5.67 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ডেল্টা টি মাইনাস 7.02 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4, এখানে কিন্তু ডেল্টা টি হবে, ডেল্টা টি যাতে ভুলে গেছি, ইনটু ডেল্টা টি মানে 7.02 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 7.02 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ডেল্টা টি। ওকে তাহলে এখন হইতেছে যদি আপনার এখানে এই এই পাশে হইতেছে একটা বিয়োগফল পাবেন, এই পাশে একটা বিয়োগফল পাবেন আপনারা, এই বিয়োগফলটা হবে 1.65 মাইনাস 1.27 দ্যাট ইজ 0.38 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। আর ও পাশে হইতেছে আরেকটা বিয়োগফল আপনারা পাবেন, এই যে যদি ডেল্টা টিটা কমন নেন, তাহলে ডেল্টা টিটা কমন নিলে 5.67 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 মাইনাস ওই যে 7.02 যেটা আছে 7.02 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4।
তো এরপর যদি আপনারা ডেল্টা টিটা এখান থেকে ভাগ করে দেন, দ্যাট ইজ আপনি এই এটা দিয়ে যদি ভাগ করে দেন 0.38 × 10⁻³ এটা যদি ডেল্টা টি ভাগ করে দেন তাহলে হইতেছে আপনারা আনসারটা পেয়ে যাবেন। আমি কি পুরোটা একটু দেখাই দিব? আমি যদি একটু পুরোটা দেখাই দিতে চাই তাহলে হইতেছে একটু হয়তো 2 মিনিট সময় লাগবে। সেটা হচ্ছে 0.38 × 10⁻³ ইকুয়াল টু হইতেছে, ওখানে যদি আপনার ডেল্টা টি কিটা কমন নিয়ে বিয়োগ করেন তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 5.67 × 10⁻⁵ −7.02 × 10⁻⁴। তাহলে আসবে হচ্ছে এই পাশে বিয়োগফলটা আসবে হচ্ছে −6.453 × 10⁻⁴ এত ডেল্টা টি। তাহলে আলটিমেটলি কিন্তু এটা হচ্ছে, এটা হচ্ছে বি মাইনাস হবে, −0. আপনার যদি ভাগ করে দেন 0.38 × 10⁻³ / 6.453 × 10⁻⁴ এত যেহেতু অনেক ডিগ্রি সেলসিয়াস ছিল তাহলে আমরা কি বলতে পারি ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এরকম হইতেছে একটা বিষয়। আমার মনে হচ্ছে কোন একটাতে প্রবলেম হচ্ছে নাকি? ওকে, 0.38 × 10⁻³ / 6.453 × 10⁻⁴ ওয়েল কিছু একটাতে বোধহয় প্রবলেম হইছে। ওয়েল আপনারা যদি এটা ক্যালকুলেশনটা একটু ঠিক মতো করেন, ক্যালকুলেশনটা ঠিক মতো করলে হইতেছে এই টেম্পারেচারের যে মানটা আসবে, টেম্পারেচারের মানটা আসবে হইতেছে 28.-28.3 °C এরকম একটা মান আসবে। তো যদি এটা যদি ক্যালকুলেশন না হয়, না মিলে আপনাদের, তাহলে হইতেছে আপনারা হইতেছে আমাকে আবার নক করবেন। ঠিক আছে, তাহলে হইতেছে আমি চেষ্টা করবো হইতেছে এই পরবর্তীতে এটা আর একটা ক্লাস নেওয়ার জন্য।